আসসালামু আলাইকুম। আমি তোমাদের গতি চ্যাপ্টারের যত অঙ্ক পরীক্ষা আসে বা যত টাইপের অঙ্ক আছে আমি তিনটা ধাপে করাই দিব। একটা হচ্ছে আজকে সরলরৈখিক গতির যত অঙ্ক আছে একটা, দুইটা হচ্ছে পরন্ত বস্তুর গতির জন্য অঙ্ক একটা লেকচারে দিব, আর একটা লেকচার হচ্ছে গ্রাফের যে অঙ্কগুলো আছে সেটা আমি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, সো এমন ভাবিব না যে আমি তিনটা লেকচার, আমার তিনটা লেকচার হয়তো 3 পনেরো 45 মিনিট হবে, ওকে? এবং সব টাইপের অঙ্ক থাকবে খুব সহজে যাতে তোমরা ক্যাপচার করতে পারো। তো আমার সাথে কিন্তু খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসে সাথে সাথে প্র্যাকটিস করে নাও এবং বই খুলে সাথে সাথে কী করো এই টাইপের অঙ্কগুলো করে ফেলো, তাইলেই দেখবা আশা করা যায় গতির অঙ্কে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখো গতির অঙ্ক আমি শুরু করি আমার সরলরৈখিক গতির ক্ষেত্রে। তোমাদের বইয়ে কিন্তু সরলরৈখিক গতি ছাড়া আর কিচ্ছু নাই, ওকে? আর পরন্ত বস্তুর ক্ষেত্রে হলো কি উলম্ব বরাবর সরলরৈখিক গতি, ওকে? তাহলে একটা জিনিস মনে রাখবা, তোমাদের প্রথম কন্ডিশনটা কি আমার চারটা সূত্র আমি জানি, তাই না? ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। তারপরে কত? এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এই সূত্রগুলো আমি জানি। আরেকটা সূত্র কি? বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2AS। এই তিনটা সূত্রই আমার মেইনলি কাজে লাগে। আর একটা সূত্র অন্যটা, সেটা হলো এস ইকুয়াল টু কত? বিটি। এটা হলো সমবেগে বা সমবেগে যদি কোনো বস্তু থাকে চলে, তাহলে ডিরেক্ট বেগকে সময় দ্বারা গুণ করলে আমি তার দূরত্ব পেয়ে যাই। এটা সমবেগের ক্ষেত্রে, এটা আলাদাভাবে রেখে দেবো। যদি কোথাও বলে দেয় একটা বস্তু সমবেগে যাচ্ছে, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড চলছে, তাহলে 20 × 10 এটা তার সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে। তো মেইনলি আমার এই তিনটে সূত্র লাগে, আর সমবেগের ক্ষেত্রে একটু আলাদাভাবে মনে রেখে দিও। এটাই গেল, তাই না? বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2S। এখন এখানে দেখো একটা জিনিস মনে রাখো, তিনটা সূত্রেই কোন জিনিসটা কমন বলো তো, কোন টার্মটা এখানে? আচ্ছা, এখানে তো জানো বিটা কী বলো তো? শেষ বেগ, তাই না? এটা তো সবাই জানি। ইউটা কি? আদিবেগ। অর্থাৎ একটা বস্তু শুরুতে যে বেগ থাকে সেটা হলো আদিবেগ, আর শেষে যে বেগ হয় সেটা হলো কি? শেষ বেগ। তো এখানে একটা জিনিস মনে রাখবা, যদি বলে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাহলে তার আদিবেগটা কত হবে? জিরো। এই যে আমি মনে রাখছি যে জোরে রাখা জরুরি, একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে তাহলে আদিবেগ কত? জিরো। আর যদি বলে একটা বস্তু যে ব্রেক কষে থেমে গেছে বা এতটুকু ঢুকে থেমে গেল প্রবেশ করে, তাই না, তাহলে তার শেষ বেগ কত হবে? জিরো, তাই না? আর কোনো কিছু বলা না থাকলে কিন্তু আমরা ধরে নিব না যে এটা জিরো জিরো, ওকে? তাহলে আদিবেগটা কি যদি বলে স্থির অবস্থা থেকে চালু করছে তাহলে জিরো, আর যদি বলে কি থেমে গেছে শেষ শেষে গিয়ে, মানে একটা বস্তু চলতে 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 থেমে গেল, তাহলে তার শেষ বেগটা কত? জিরো, তাই না? এটা মাথায় রাখবে। এটা গেল একটা। আর আমাদের এখানে সব জিনিসই কি সুষম ত্বরণে চলবে, তোমাদের বইয়ে অসম ত্বরণের কোনো জিনিস নেই। সো তোমাদের যে ত্বরণ থাকবে সেটা কী ত্বরণ? সুষম ত্বরণ, এটা মাথায় রাখবা, ওকে? আর টি দিয়ে কী বুঝাইছে বলো তো? টি দিয়ে তো সবাই জানি টাইম মানে সময়, এটা পারবো একটুক? আচ্ছা, আরও কিছু জিনিস মনে রাখবো অঙ্ক করার সময়, যদি তোমাদের এইরকম দেয়া থাকে, এটা তো আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার, এটা তো সবাই জানি। 1 ঘন্টা সমান কত? 1 আওয়ার সমান কত? 3600 সেকেন্ড। অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে 3600 দ্বারা গুণ করবো, কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করবো। আরেকটা জিনিস হয়তো জানো না, তোমরা জেনে নিবে, 1 মাইল সমান কত? 1600 মিটার। এটা একটু মাথায় রাখবো, তোমাদের ভুইয়ে আছে তো আসতে পারে। 1 মাইল সমান কত? 1600 মিটার। তাহলে মাইলে দেওয়া থাকলে মিটারে যাইতে হলে 1600 দ্বারা আমরা কী করবো? গুণ করে ফেলবো। এগুলো সবাই জানি, তারপরে আমি একটু রিভাইজ দিচ্ছি। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। অর্থাৎ মিনিটকে তুমি সেকেন্ডে নিতে হলে 60 দ্বারা গুণ করবা, একটু বুঝছো? আশা করা যে বোঝার কথা, না বোঝার কিছু নেই। এখন যদি তোমাদের এইরকম দেয়া থাকে, ধরো 36 কিলোমিটার পার আওয়ার, তো নর্মালি বেগটা দেয়া আছে, ধরো শেষ বেগটা আমার কিন্তু এখন নিতে হবে মিটার পার সেকেন্ডে, সাপোজ আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কী করতে হবে? এই 36 কিলোমিটার পার আওয়ার মানে কি বলো তো? 36 কিলোমিটার পার আওয়ার মানে কি? 36 কিলোমিটারটা কিন্তু কোথায় আছে? উপরে। আর পার আওয়ার মানে আওয়ারটা কোথায় আছে? নিচে আছে। এইভাবে যদি ভাগ করে ফেলো তাহলে তোমার জন্য খুব সুবিধা, দেখো কেমনে। তাহলে আমি এই 36 কিলোমিটারকে মিটারে যেতে হলে কী করতে হবে? একটু আগে আমি দেখাইছি 1000 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। এই যে দেখো 1000, তাহলে এটা কোথায় চলে গেল? মিটারে। আর আওয়ারকে যদি সেকেন্ডে নিতে হয় তাহলে কত দ্বারা গুণ করতে হয়? 3600, তাই না? এই যে দেখো আমার ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড চলে আসলো। এখন দেখো খুব সহজে কী করতে পারি, কাটাকাটি করতে পারি, এটা 3600, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কিলোমিটার থেকে আওয়ারে নিতে হইলে কী করতে হবে? উপরে 1000 দ্বারা গুণ, নিচে 3600 দ্বারা ভাগ,
এমনি দেখাইতে পারবা 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটারকে নিতে হবে মিটারে, আওয়ারকে সেকেন্ডে। তো কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ, আওয়ারকে সেকেন্ডে নিতে হলে 3600 দ্বারা গুণ। তার জায়গায় মানে এখানে এভাবে করার অর্থ হলো গিয়ে জায়গা মতো বসায় দিব আর কি, আর কিচ্ছু না। পারবা একটু? তো এই জিনিসগুলো মনে রাখবা, এই কয়েকটা জিনিস। ওকে, এটা গেল। এখন এখন এই সূত্রগুলো আসো, আমি একটু জিনিসগুলো বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনো। তাহলে এই তিনটা জিনিসে কিন্তু ত্বরণটা কমন, দেখো তো তিনটা সূত্রে আর কিছু কমন থাক না থাক, ত্বরণ আছে, ত্বরণ আছে না, এ এ এ, তাই না? তো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, এই দুইটা সূত্রে টি আছে, এটা নাই কিন্তু, বাট ত্বরণ সবটাই আছে। আর আরেকটা আছে, সরি, আরেকটা কি বলতো, আদিবেগ, ইউ ইউ ইউ, অর্থাৎ আদিবেগ এবং ত্বরণ সব জায়গায় কি কমন, বুঝছো? এটা তার মানে তুমি অন্য কোনো জিনিস, তোমার যদি ত্বরণ বা আদিবেগ বাইর করতে বলে সেটা এক জিনিস, বাট অন্য কোনো জিনিস যদি বাইর করতে বলে, ধরো ভি এস টি, তাই না? অন্য টার্ম তো তিনটাই থাকে, এ বা ইউ বাদ দিয়া ভি এস বা টি, তাহলে অবশ্যই তোমার এ আর ইউ জানা লাগবে। যদি এ আর ইউ জানা না থাকে তাহলে মনে রাখতে হবে আমাকে আগে এ বা ইউ আগে জানতে হবে, তাই না? তারপরে না অন্যটা বের করতে পারবো, এটা মাথায় রাখবো। এটা গেল একটা। তো আমার বেস সূত্র হলো এটা, তিনটা সূত্র। আর সমবেগে যখন যাবে শুধু মনে রাখবে এস ইকুয়াল টু বিটি, ডিরেক্ট সমবেগ যেটা দেওয়া থাকবে এটাকে সময় দ্বারা গুণ করলে আমি দূরত্ব পেয়ে যাবো। এখন আর সূত্রগুলো আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, একই সূত্র। সরলরৈখিক গতির ক্ষেত্রে আমি কী জানি বলতো, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি আদিবেগ এটা, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টুয়াইস এস, এস ইকুয়াল টু কত, বিটি, যদি সমবেগের ক্ষেত্রে, এটা শুধুমাত্র কখন, সমবেগের ক্ষেত্রে, এটা আমি ধরবই না, শুধু সমবেগ বললে আমি তখন এটা ইউজ করবো, আর না ইউজ করবো না। ওকে, তাহলে এখানে ইউ আদিবেগ, এ সুষম ত্বরণ, বি শেষ বেগ, টি সময়, আর এ স্মরণ বা দূরত্ব, যেটাই বলো, এটা তো আমরা সবাই জানি, মনে রাখা জরুরি। দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করলে আদিবেগ জিরো, এটা আমরা সবাই জানি। সমবেগ বা সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ কত, শূন্য। সমবেগে বা সুষম বেগে থাকলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। আর এগুলো তোমাকে একটু আগে দেখাইলাম, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 আওয়ার সমান কত, 3600 সেকেন্ড, এটা একটু মনে রাখবা, 1 মাইল সমান কিন্তু 1600 মিটার। আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, ধরো এই যে কিলোমিটার পার আওয়ারকে তুমি কীভাবে মিটার পার সেকেন্ডে নিবা, এই জিনিসটা মনে রাখবা। ওকে, এটাগুলো কি সরলরৈখিক গতির ক্ষেত্রে, তো সরলরৈখিক জায়গায় যা আসবে আমরা এই তিনটে সূত্র দিয়ে করব, আর সমবেগ বললে শুধু এটা দিয়ে করবো, আর কিচ্ছু না, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই তোমাদের। তাহলে দেখো, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কি, দুই টাইপের সূত্র আছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা জি, এখানে আমার ত্বরণটা কী হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন ত্বরণ কাজ করে বলতো, অভিকর্ষজ ত্বরণ, সেটা কি, জি, আমরা যেটাকে বলি জি। জি সবসময় মনে রাখবা নিচের দিকে পজিটিভ, উপরের দিকে কি, নেগেটিভ। কারণ নিচের দিকে কেন পজিটিভ, কারণ পৃথিবী সকল বস্তুকে তার কোন দিকে টানতেছে, তার নিচের দিকে টানতেছে, তাই না, অভিকর্ষ বলে। এই কারণে নিচের দিকে বস্তু বা পৃথিবীর দিকে যেটা আসার ক্ষেত্রে জিটা হবে পজিটিভ, বা নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে জি পজিটিভ, আর উপরের দিকে বস্তু উঠলে জিটা কি হবে, নেগেটিভ। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, আমি একটু আগে বলছি কি, পরন্ত বস্তু এই যে দেখো, যেটা পৃথিবীতে চলে আসতেছে না, এটাই তো আর্থ, পৃথিবীতে পরন্ত, তাহলে জি কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে জিটা কি বলছি, পজিটিভ। তাইলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার এজিটি সরলরৈখিকের সূত্র, শুধু এর জায়গায় জি বসবে আর কিচ্ছু না। ওকে, এর জায়গায় কী বসবে, জি। দেখো, বি ইকুয়াল টু আগে কী ছিল, ইউ প্লাস এটি, এখন ইউ প্লাস জিটি হবে, খালি এর জায়গায় কী বসায় দাও, এই সূত্রগুলোতে এ সমান জি বসায় দাও, আনসার চলে আসবে। আর জির মান তো জানো তোমরা কত বলো তো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সবসময় মনে রাখবে, জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে একই রকম সরলরৈখিক গতির সূত্র, শুধু এর জায়গায় কী বসবে, জি, আর কিচ্ছু না, বুঝছো? এটা এখন নিক্ষিপ্ত বস্তু মানে বুঝছো তো, পরন্ত বস্তু মানে উপর থেকে কোনো জিনিসকে নিচে ফালাচ্ছে, উপর থেকে কোনো জিনিসকে কী করতেছে, নিচে ফালাচ্ছে, আর কিচ্ছু না, এজ ইট ইজ থাকবে। তাহলে এখানে আলাদা করে সূত্র মনে রাখার দরকার নাই, একই সূত্র, শুধু এর জায়গায় জি বসবে, একই সূত্র না, শুধু এর জায়গায় জি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী হয়, আমি বলছিলাম কি, উপরের দিকে উঠলে জিটা তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে উপরের দিকে উঠলে জিটা কী হবে, মাইনাস। নিক্ষিপ্ত মানে তুমি নিচ থেকে উপরে মারতেছো কোনো বস্তুকে, এই যে দেখো উপরের দিকে, অর্থাৎ পৃথিবী থেকে দূরে মারতেছো, তাহলে শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু জি এস। তাহলে তিন ধাপে সরলরৈখিক গতির সূত্রটাই হবে পরন্ত বস্তুর সূত্র, শুধু এর জায়গায় জি হবে,
আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধু এদের মাঝখানের যে চিহ্নটা আছে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। নিক্ষিপ্ত মানে ভূমি থেকে কোনো বস্তুকে যদি তুমি উপরের দিকে ছোড়ো, পারবা এটা? তাহলে সব সূত্র আশা করে যে আমার জানা হয়ে গেল, তাহলে তোমাদের পরন্ত বস্তু সূত্র আমি জানাইছি এটা, বাট এটার অঙ্কগুলো আমি পরবর্তী লেকচার মানে আরেকটা লেকচারে আপলোড করবো, একটাই যদি করি এটা অনেক বড় হয়ে যাবে। আজকে দেখো সরলরৈখিক গতির কী কী টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে বা তোমাদের শিখা দরকার সব আমি শিখিয়ে দিচ্ছি। আমি তোমাদের মনে রাখার জন্য সূত্রগুলো লিখে রাখছি, এটা আবার ভাইবো না যে অন্য কিছু, যে সূত্রগুলো মনে রাখার জন্য বিকুল টু ইউ প্লাস এটি, এস ইকুল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এস, আর সমবেগ বা সুষম বেগে বললে এস ইকুল টু বিটি, এটা মনে রাখার জন্য। দেখো অঙ্কটা কী বলতো, একটা ট্রেন স্থির অবস্থান থেকে, আমি আগে লিখে নিব আমার সিস্টেমটা হবে দেয়া আছে কী কী, তাই না? দেখো তো দেয়া আছে কী কী বলতো, ওকে দেয়া আছে কি বলো, একটা ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে তার আদিবেগ কত হবে, ট্রেনের আদিবেগটা কত হবে, ইউ ইকুয়াল টু জিরো। স্থির অবস্থান থেকে যাত্রা করছে, সমতরণে ত্বরণ বলে নেয়, বসে বস্তুরা কী ত্বরণে চলছে, সমতরণ, অর্থাৎ এর মান কিন্তু দেয় নাই আমাকে। এক মিনিট চলার পর তাহলে সময় কত বলো তো, টি ইকুয়াল টু কত, 1 মিনিট। তাহলে আমরা নর্মালি সেকেন্ডে নিয়ে যাবো, মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 দ্বারা গুণ করতে হয়, তো 1 ইন্টু 60 মানে 60 সেকেন্ড। সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে কি স্থির অবস্থান থেকে বস্তুরা যাত্রা আরম্ভ করছে, 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে এটা কিন্তু শেষ বেগ, তাই না? দেখো চিন্তা করে, শেষ বেগ বি সমান কত, 30 মিটার পার সেকেন্ড। তো শুরুতে জিরো ছিল, 1 মিনিট পরে তার বেগ হয়েছে বি 30 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে ট্রেনটার ত্বরণ কত, ত্বরণ এ সমান হোয়াট, এটাকে আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো আমার জানা আছে কী কী, UBAT, এটা বাইর করতে হবে, আমার জানা আছে UBRT। তাহলে আমি যদি প্রথমটা আমি রাখলাম, প্রথমটাই আমি ইউজ করবো, তো দেখো সেকেন্ড সূত্রটা, দেখো সেকেন্ড সূত্র যদি আমি ইউজ করি তাহলে সেকেন্ড সূত্র আমার কী বাইর করতে হবে, ত্বরণ বাইর করতে হবে, বাট আমি কিন্তু দূরত্ব কি জানি, এস কি জানি, দেখো তো এস কিন্তু দেয়া নাই, তাই না? তাই আমি সেকেন্ড সূত্র ইউজ করবো না এবং থার্ড সূত্র ইউজ করবো না, আমি কিন্তু সেকেন্ডটা অ্যাপ্লাই করেও কী করতে পারি, এ বের করতে পারি, তাই না? এ আসে সেকেন্ড সূত্র, বাট সেকেন্ড সূত্রে এও বের করতে হবে, আবার দেখা যাচ্ছে এসটাও আমি জানি না, তাহলে আমি সেকেন্ড সূত্র ইউজ করতে পারবো না, কারণ একটা সমীকরণ থেকে দুইটা মান বের করা যাবে না, একটাই আননোন বের করা যাবে। তাহলে দেখো প্রথম সূত্রটা তুমি চিন্তা করো, এই যে 1 নম্বর সূত্রটা, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমি বিও জানি শেষ বেগ 30, আদিবেগ 0 জানি, টিও জানি কিন্তু 1 মিনিট, তাহলে এখান থেকে শুধু কয়টার মান বের করতে পারবো, একটাই জানি না, একটা বের করতে পারবো। তা আমরা কী জানি বলো তো, অঙ্ক করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। তা আমরা জানি বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, এই সূত্রেই দেখো আমি একটা বাদে বাদ বাকি সবটা জানি, সো এটা বের করতে পারো। সো অপর দুটো সূত্র আমি, তোমরা সূত্র পাশে লিখেই দেখতে পারো, এই তিনটে সূত্র লিখবে, এটাতে পরে এমনি এই তিনটে সূত্র পাশে লিখে ফেলবা, তাইলে সূত্রই বলে দিবে কোনটাকে ইউজ করো, তাই না? তাহলে এখানে আমার কী করতে হবে, দেখো তো বি এর মান কত দেয়া আছে, 30, ইউ এর মান 0 কিন্তু, এ টি এর মান হলো 60, তাইলে 30 ইন্টু কত, 60, আমি 60 চেঞ্জ করলাম, 60 এ সমান 30, অতএব এ সমান কত হবে, 30/60 সমান সমান হাফ বা 0.5 আসবে। আর ত্বরণের এককটা লাস্টে, ও সিস্টেমটা দেখো এককটা লাস্টে বসায় দিবে, একদম লাস্টের লাইনে মিটার পার সেকেন্ডসকে, এটাই হবে তোমার, তো বলবো ট্রেনটার ত্বরণ কত হয়েছে, 0.5 মিটার পার সেকেন্ড, এইটুকু বললেই তোমার অঙ্ক শেষ, পুরো ক্লিয়ার, ইউনিটটা একদম লাস্টে বসাবা, এটা হলো সিস্টেম। আচ্ছা গেল পরের অঙ্কটা আসো, তাই না? পরের অঙ্ক কী, কোনো বাস 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এটা আদিবেগ, কিন্তু ইনিশিয়াল বেগটা দেয়া আছে কত বলো তো, 36, কোনো বাস 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে আদিবেগটা কত বলো তো, এখানে দেয়া আছে আদিবেগ কত, ইউ সমান 36 কিলোমিটার, এটাকে আওয়ারটা আমি নিচে নিয়ে নিলাম আমার সুবিধার জন্য, হ্যাঁ 36 কিলোমিটার পার আওয়ারকে কিন্তু 36 কিলোমিটার/আওয়ার হিসেবে আমরা লিখতে পারি, তাহলে আমার 36 কিলোমিটারকে মিটারে নিতে হবে, 1000 দ্বারা গুণ করে দিলাম মিটার,
আর আওয়ারকে নিতে হবে সেকেন্ডে। 3600 দ্বারা কী করে দিলাম, গুণ করে দিলাম, আমি কিন্তু প্রথমেই বলছি তাই না। দেখো এখন দেখো, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, আর এই 36 দিয়ে এটাকে একবার কাটা যাবে, তাহলে থাকবে শুধু 10 মিটার পার সেকেন্ড। আদিবেগ দিয়ে আছে, এখন বলছে যে একটা বস্তু এত আদিবেগে চলছে, বাস তাকে ব্রেক কষে 10 সেকেন্ডে থামানো হলো। কথাটা বুঝো, আমি হঠাৎ করে বাসটায় ব্রেক কষলো, ব্রেক কষে সময়টা কত এখানে, টি ইকুয়াল টু কত, 10 সেকেন্ড, তাই না। আর থামানো হলো মানে কি, বস্তুটা থেমে গেছে, অর্থাৎ শেষ বেগ কত, শেষ বেগ বি ইকুয়াল টু 0। আমারে বলছে বাসের ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল টু কত ওয়াট, এটা আমাকে বের করতে হবে। একটু বুঝছো, এটা যিনি ভালো করে বুঝো, তাকে ব্রেক কষে 10 সেকেন্ডে থামানো হলো, অর্থাৎ তার শেষ বেগ কত, 0। আমাকে ত্বরণটা বের করতে বলছে, তাহলে আমরা কি জানি, সেম দেখো, আমি কিন্তু তিনটা সূত্র জানি তাই না। আমি সূত্রগুলো আবার তোমার বোঝার জন্য লিখতেছি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2 এ এস। তাহলে দেখো আমার ইউটি আগেরটার মতোই জানি, আমি কিন্তু এটা ইউজ করতে পারবো না, আমি কিন্তু ত্বরণ বের করব, বাট আমি কিন্তু দূরত্ব জানি, জানি না, সো এটা আমি বের ইউজ করতে পারবো না, এখানেও সেম ইউজ করতে পারবো না, তার মানে এইটা ইউজ করতে পারবো। তাহলে কত দেখো তো, আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি তাই না। তাহলে এখন আমার শেষ বেগ কত, 0, এটা হলো 10, মান বসায় দিচ্ছে আর কি, এ 10, তাহলে আমার 0 সমান 10 প্লাস 10-এ, আমি সাইড চেঞ্জ করতেছি, দেখো 10 প্লাস 10-এ সমান 0, তাহলে 10-এর সমান কত হবে, -10 কিন্তু, অতএব এ সমান কত হবে, -10/10 = -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমাদের একটা জিনিস বলে দিই, সবাই কনফিউজড হয়ে যাও তোমরা, এখানে কি আসছে, এখন ত্বরণ কত আসছে বলো তো, -1 মিটার পার সেকেন্ড স্কয়ার তাই না। এখন তুমি এই জিনিসটাকে দুইভাবে বলতে পারো, অতএব কেউ যদি বলে বাসের ত্বরণ কত, -1, আমরা জানি কি ত্বরণের মান, মাইনাস মানে কি বস্তুটার কি হয়, মন্দন হয়। এখন কেউ যদি বলে তোমার কেউ যে বাসের মন্দন, তুমি যদি মন্দন বলো তাহলে মাইনাস দিতে পারবা না, একটা জিনিস মনে রাখবে, মন্দন মানেই তুমি বলে দিচ্ছ তো ত্বরণটা কি নেগেটিভ। আমার কথা বুঝাইতে পারছি তোমাকে, তুমি এটাকে নেগেটিভ ত্বরণ আর কি, ত্বরণ হলো -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কোনো অসুবিধা নেই, হ্যাঁ -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেউ যদি বলে যে বাসের ত্বরণ -1 মিটার পার, কোনো অসুবিধা নেই, বাট তুমি যেই মুহূর্তে মন্দন শব্দটা ইউজ করবা আর মাইনাস ইউজ করতে পারবো না, কারণ মন্দন মানেই বলে দিচ্ছ যে ঋণাত্মক ত্বরণ, বুঝতে পারছো আশা করা যায়। এখন একটা জিনিস যদি বলো বাসের ত্বরণ মন্দন মাইনাস হতো, তুমি বলো মাসের ঋণাত্মক তো মন্দন মানেই তো নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ জিনিসটা কী হয়ে যায়, বাহুল্যতা চলে আসে শব্দে। তাহলে তুমি যদি ত্বরণ বলো তাহলে মাইনাস থাকবে, মন্দন বললে আর মাইনাস থাকবে না, মন্দন নিজেই বলে দিচ্ছে যে ত্বরণটা নেগেটিভ বা বস্তুর বেগ হ্রাস পাচ্ছে, ওকে এটা গেল। বা যদি বলে এখানে বাসের মন্দন কত, তাহলে তুমি এটা বাইর করো, এ ইকুয়াল টু -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো বলে দেবে বাসের মন্দন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, শেষ। আচ্ছা আসো 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, রনি স্থির অবস্থান থেকে, আমি এখন আর লিখতেছি না, দেয়া আছে টে আছে, আমি শুধু প্রতীক লিখে, তোমাদের কিন্তু অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্কের সিস্টেমটা হইলো কি এইভাবে করবা পরীক্ষায়, এই যে আমরা জানি দেয়া আছে সব লিখে এইভাবে করবো, হ্যাঁ, কারণ আমি শুধু প্রতীক লিখে অঙ্ক করাই দিচ্ছি তোমাদের। দেখো রনি স্থির অবস্থান থেকে 0.4, স্থির অবস্থান মানে কি বলো তো, আদিবেগ 0 তাই না, স্থির অবস্থান থেকে, তাহলে সে শূন্য থেকে শুরু করছে, আদিবেগ 0, 4 মিটার পার সেকেন্ড, 0.4 মিটার পার সেকেন্ড ত্বরণে, তাহলে তার ত্বরণ কত, এটা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়, অর্থাৎ টি দেয়া আছে কত, 70 সেকেন্ড, অর্থাৎ রনি স্থির অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়, রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব, প্রশ্নটা তাই, আমি চিত্র দেওয়া লাগবে না তোমার পরীক্ষায়, রনি যেখান থেকে আরম্ভ করছে সেখান থেকেই এই ত্বরণে এই বেগে চলে 70 সেকেন্ডে কোথায় গেছে, স্কুলে গেছে, অর্থাৎ রনির অতিক্রান্ত দূরত্বটাই কিন্তু রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো বলো তো, আমরা বাইর করতে হবে কিন্তু এস,
রনির অতিক্রান্ত দূরত্বটাই কিন্তু রনি যে জায়গাতে শুরু করছে সেই জায়গার স্কুলের দূরত্ব একই কথা, বুঝছো? একটু উল্টাভাবে বলছে, রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব, অর্থাৎ রনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা রনির অতিক্রান্ত দূরত্ব। এস, তাহলে আমি কি এটা ইউজ করতে পারবো? এই যে প্রথম সূত্রটা ইউজ করতে পারবো, দেখো তো, এটা তোমরা আপাতত সমবেগের ক্ষেত্রে খালি দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পারবো আমি, কিন্তু শেষ বেগ জানি, জানি না আমার শেষ বেগ কি দেয়া আছে, দেখো দেয়া আছে এই জিনিসগুলো, শেষ বেগ দেয়া আছে না, আর এটা থেকে তো আমি এস বেরই করতে পারবো না, সো এটা বাদই, এটা আমি ইউজ করবো না। সেকেন্ডটা আসো, আদি বেগ জানি, সময় জানি, এ জানি, অর্থাৎ আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সুতো আমরা জানি এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র দ্বারা ইজিলি সলভ করতে পারবো। তাহলে ইউ আদি বেগ জিরো, তো জিরো আর টি এর মান কত, 70 প্লাস হাফ, এর মান কিন্তু 0.4, আর এটার মান হলো গিয়ে 70, দেখো স্কোয়ার আছে কিন্তু টি এর উপরের মানের উপর স্কোয়ার, এটা তোমরা অনেকেই ভুল করি আমরা, অর্থাৎ 70 স্কোয়ার, এটা মাথায় রাখবা। তা আরেকটা জিনিস, জিরোর সাথে পৃথিবীর যাই গুণ করো আনসার কত আসবে, জিরো, আমরা অনেকে 70 দিয়ে দিই, এটা ভুল করি, ওকে, আর এটা আসবে গুণ করে দেখবে তোমরা হাফ ইন্টু 0.4 মানে 0.2, আর 70 স্কোয়ার মানে 49, অর্থাৎ আসবে 490, ওকে। সরি, 490 ইন্টু আসবে 2, ওকে, তাহলে আমার কত আসবে, আচ্ছা আমি এটা পুরোটাই লিখতেছি, এখানে আসবে তোমার 980, তোমরা ক্যালকুলেটার দিয়ে করে দিবে, হ্যাঁ 0.4, এটা হলো গিয়া, আচ্ছা আমি লিখেই করি, যাও হাফকে 0.4 দ্বারা ভাগ করলে আসবে 0.2 ইন্টু আসবে 49, এটাকে যদি গুণ দ্বারা করো তাহলে দেখবা 0.2 দ্বারা গুণ করে একটা শূন্য, 490কে 2 দ্বারা গুণ করলে 980, এই দূরত্বের এককটা কি লাস্টে খালি এককটা বসাই দেবে, এটা হলো তোমার আনসার, পারবা এটা? আশা করা যায় পারবা। এখন আসো তুমি পরের অঙ্কটা, পরের অঙ্কটাও কি দেখো দেয়া আছে কী কী বলতো, এত মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ চলন্ত একটা ট্রেন, অর্থাৎ এর মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? কোন স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বলছে টি এর মান কত দেয়া আছে, 10 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব এস কত, 240 মিটার। তাহলে দেখো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণের চলন্ত একটা ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? টি দেয়া আছে 10 সেকেন্ড, এস দেয়া আছে 240, আমি বলছি স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির কত বেগ ছিল, এটা একটা জিনিস মনে রাখো, এখন বলো এটা আদি বেগ না শেষ বেগ, আমরা কি বলছি স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটার বেগ, তাই না? কারণ আমার কিন্তু আদি বেগও নাই শেষ বেগও নাই, কোনটা বের করতে বলছে। তাহলে দেখো প্রথমটা চিন্তা করো, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণের চলন্ত একটা ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পর, তাহলে এই যে মানগুলো দেয়া আছে এটা কিন্তু অতিক্রম করার পর, তাই না? তাহলে আমার বলছে অতিক্রম করার মানে বুঝছো তো, ধরো এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, তাই না? স্টেশন বলছে এই স্টেশন থেকে সে 10 সেকেন্ডে টিকুল টু 10 সেকেন্ডে স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে, কত সুষম ত্বরণে বলতো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে স্টেশন যখন অতিক্রম করে যে বেগটা, এটাই তো বের করতে বলছে, এটা আসলে তার কী বের করতে বলছে, আদি বেগ, তাহলে আমাকে বের করতে হবে আদি বেগ সমান হওয়ার, এটা তোমার চিত্র লাগবে না, তো বোঝার জন্য আমি বলছি আদি বেগ সমান হওয়ার। তাহলে সিমিলার দেখো সেকেন্ড সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো, তোমরা দেখলেই এখন বুঝতে পারো আমরা এই সূত্র দ্বারা কী করতে পারবো, বের করে ফেলতে পারবো, কারণ অপর দুই সূত্রে আমি শেষ বেগ জানি না, সো শেষ বেগ আমি ইউজ করতেই পারবো না, এটা গেল। তাহলে এখানে এস এর মান দেওয়া আছে কত, 240, ইউ টি এর মান কত, 10 প্লাস হাফ, এর মান দেওয়া আছে 4, এটা দেওয়া আসে 10 স্কোয়ার, একটু বুঝছো? তাহলে দেখো এখানে কত, 240, এটা কত, 10 ইউ প্লাস এটা 2, এটা আসে 200, ওকে, আমি সাইড চেঞ্জ করতেছি, দেখো 10 ইউ প্লাস 200, সমস্যা তোমরা কিন্তু ক্যালকুলেশন একটু স্লো করবো, অনেকে দেখবা যে তিন লাইনের ক্যালকুলেশন একসাথে করে ভুলগুলো করে ফেলো, তাহলে এটা থাকলে ওইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 10 ইউ সমান
240 মাইনাস 200, অতএব ইউ সমান কত? আচ্ছা 10 ইউ সমান কত হয় বলো তো? আচ্ছা আমি আরেক লাইন করি, বা এই যে 10 ইউ সমান কত? 240 থেকে 200 গেলে 40, অতএব ইউ সমান কত হবে? 40/10 সমান সমান কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে স্টেশনকে অতিক্রম করার সময় তোমার ট্রেনটার বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। আশা করা যায় পারবে অঙ্কটা। আসো পরের অঙ্কটা মুখ করি আমরা। এখানে কি দেয়া আছে দেখো তো, এটা আমরা পরে কনসিডার করব। ওকে, এখানে কি দেয়া আছে দেখো তো, যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ট্রাকের চালক, অর্থাৎ ইনিশিয়াল বেগটাই দেয়া আছে। এখানে আদি বেগটা কত দেয়া আছে বলো তো? 72 কিলোমিটার পার আওয়ার। তা আমি আগেই বলছি এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তাহলে কেমনে নিব? 72 কিলোমিটার আর আওয়ারটাকে এইভাবে রাখবো, তাই না? তাহলে কিলোমিটার থেকে মিটারে নিতে হলে কি করতে হবে? 3600 দ্বারা গুণ করব, সরি 1000 দ্বারা গুণ করব, তাই না? আর নিচে হবে ঘন্টাতে গেলে 3600 সেকেন্ড। তাহলে দেখো এখানে দুইটা 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 দুইটা, এই 3600 দ্বারা 72 করলে দুইবার যাবে, তাহলে থাকবে 10 দুগুণা 20 মিটার পার সেকেন্ড। এটা বুঝছো? এখন বলছে যে এত বেগে চলন্ত ট্রাকের চালক, একটা ট্রাকের ইনিশিয়াল বেগ কত? 20 মিটার পার সেকেন্ড বা 72 কিলোমিটার পার আওয়ার, যাই বলো। একটা ট্রাকের চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে ব্রেক চাপেন, মানে ট্রাকটাই, চিত্র দেওয়া লাগবে না, আবারও বলি চিত্র তোমার বোঝার জন্য। এখানে একটা কি আছে, তাই না? এই ট্রাকটা, হ্যাঁ, সে ড্রাইভার দেখলো যে হঠাৎ করে চোখ মিলে দেখলো যে 42 মিনিটের দূরে একজন লোক দাঁড়ায় আছে, তাই না? তখন সে কি করলো? সে যখন দেখলো যে তার থেকে 42 মিনিটের দূরে একজন লোক আছে, সে সাথে সাথে ব্রেক চাপছে গাড়িটা থামানোর জন্য, তাই না? এবং সে এসে কি করলো, ঠিক পথচারীর কত মিটার আগে? 2 মিটার আগে এসে বা গাড়িটারে কি করলো, ব্রেক চাপার কারণে গাড়িটারে থামাইতে পারছে আগে। বুঝছো আমার প্রশ্নটা? দেখো 42 মিনিটের দূরে মানুষের দেখছে, দেখার পরে সে ব্রেক চাপছে, এখান থেকে চাপার ফলে সে ঠিক লোকটার 2 মিটার আগে এসে গাড়িটা থামাইতে সক্ষম হয়েছে। যদি না থামাইতো তাহলে ওই লোকটাই শেষ, তাই না? তাহলে তাহলে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? সে দেখছে কিন্তু 42 মিটার দূরে, আর 2 মিটার আগে এসে থামাইছে, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 40 মিটার, তাই না? সে দেখছে 42 মিটার দূরত্বে লোকটা আছে, ব্রেক চাপছে, তাহলে কত মিটার অতিক্রম করে থামছে গাড়িটা বলো তো? 40 মিটার, না? বা গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত? 40 মিটার। এটা মাথায় রাখবা, চিত্র তোমার দেওয়া লাগবে না তোমার বোঝার জন্য, হ্যাঁ? তাহলে এখন দেখো এটা গেল, তাহলে বলছে 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে ব্রেক চাপেন, এতে ট্রাকটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত? 40 মিটার। কিন্তু সে দেখছে 42 আর 2 মিটার আগে এসে থামছে, সে 40 মিটার অতিক্রম করছে, আর ট্রাকের শেষ বেগ কত? 0, তাই না? এখানে কি বলছে, যে দেখে ব্রেক চাপেন, এতে ট্রাকটি পথচারী এত মিটার সামনে এসে থেমে গেল, থেমে যাওয়া মানে তার শেষ বেগ কত? 0। তাহলে আমাকে বের করতে হবে ট্রাকটার ত্বরণ কত, ট্রাকটার কী বের করতে হবে? ত্বরণ। তাহলে দেখো আমি কী কী জানি, এটা তো বের করতেই হবে, এস জানি আর ইউবি জানি, আমি কি টি জানি? না। তাহলে দেখো আমি কি প্রথম সূত্র ইউজ করতে পারবো? প্রথম সূত্রে তো আমার এ বের করতে হবে, টি জানি না, সো প্রথম সূত্র আমি ইউজ করবো না, তাই না? প্রথম সূত্র আমি বাদ। সেকেন্ড সূত্রটা দেখো, সেকেন্ড সূত্রে আমি এস জানি, ঠিক আছে, আদি বেগও জানি, বাট এই ক্ষেত্রে টি জানি না, সো আমার এত বের করার প্রশ্ন। তাহলে দেখো আমি এখন, আমরা এই সূত্র ইউজ করলেই দেখো সব জানি, তাই না? বি জানি 0, ইউ জানি কত? 20, এস জানি 40। তাহলে এখান থেকে আমি এ এর মানটা বের করে ফেলতে পারবো, তাহলে এটা কত? 0, আর আদি বেগ কত? 20-এর উপরে কিন্তু স্কোয়ার আছে, প্লাস 2, এর মান তো বেরি করতে হবে, এস এর মান হলো 40। তাহলে আমি সাইড চেঞ্জ করতেছি, 20² মানে কত? 400। কিন্তু আমি একসাথে সাইড চেঞ্জ করে দিচ্ছি, প্লাস 40 দুগুণে 80 এ সমান সমান 0। তাহলে এই 80 এ ওইটা সেরে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 400। বা আমরা কি লিখতে পারি, এ সমান কত লিখতে পারি? মাইনাস 400/80। ভাগ করলে দেখবা এটা এটা কাটা, আর দিয়ে কাটলে 5 বার,
অর্থাৎ -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ তাইলে থেমে যাচ্ছে, মানে এটা যদি বুঝছো তাহলে এখানে মন্দন কাজ করছে, অর্থাৎ শেষ বেগ জিরো, তাহলে বস্তুর ত্বরণ কত হবে? -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তুমি যদি বলো অতএব ট্রাকটির মন্দন, তাহলে বলতে হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো খুব ইজিলি তোমার আনসারটা হয়ে গেল, আশা করি যে পারবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী বলছে? 15 গ্রাম ভরের একটা বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা এখানে ভর বুলেটের কী দিয়ে আছে? ভর দেয়া আছে, ভর মানে এম কত? 15 গ্রাম। ওকে, 15 গ্রামকে আমি 1000 দ্বারা ভাগ করলে কিসে যাবে? কেজিতে। একটা বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে, তার তো আদিবেগ দিয়ে আছে কত? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পুরুত্ব বিষ্ট তক্তা ভেদ করে থেমে গেল। তুমি একটা বুলেট চালাইছো, 15 গ্রাম ভরের একটা বুলেট, কত আদিবেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে সে বন্দুক থেকে বের হইয়া 30 মিটার পুরুত্ব বিষ্ট একটা তক্তা ভেদ করে থেমে গেল। অর্থাৎ ওই বুলেটের অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? 30 মিটার। সে জটটুক গেছে, বুলেট কত বেগে বের হয়েছে? 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন তক্তার মধ্যে দিয়ে সে 30 মিটার গেছে, গিয়ার থেমে গেছে, তাহলে বুলেটের শেষ বেগ কত? জিরো। থেমে যাওয়া মানে শেষ বেগ জিরো। এত বেগে বের হয়েছে, দেখো বের হইয়া 30 মিটার ঢুকছে, ঢুকার পরে থেমে গেছে, তাহলে বুলেটের অতিক্রান্ত দূরত্ব এসেছিল 30 মিটার, আদিবেগ এটা আর এটা, বুলেটের ভর তো দেয়াই আছে। তাইলে বলছে যে বুলেটটি ওই তক্তা ভেদ করতে কত সময় লাগছে, অর্থাৎ আমাকে বের করতে হবে টি ইকুয়াল টু হোয়াট, তাই না? আচ্ছা তাইলে এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু অনেক সময় তোমরা অঙ্কে একটু কনফিউজড হয়ে যাবা। এই যে দেখো, এখানে কিন্তু এই ইনফোটা এডিশনাল দেয়া আছে, সময় বের করতে হলে আমার এই তিনটে জিনিস জানলেই হবে, আমার কি এটা না জানলেও চলবে? এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকে, যেটা তোমরা অনেক সময় সবাই ভাবে যে এখানে যেহেতু এম দেয়া আছে, হয়তো এম রিলেটেড বা ভর রিলেটেড কোনো সূত্র ইউজ করতে হবে, তাই না? বাট আমাকে কিন্তু কি ভরের কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করার দরকারই নেই, অর্থাৎ এমটা আমি ইউজ করবো না। এরকম যদি এক্সট্রা থাকে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, জাস্ট এটাকে অ্যাভয়েড করবা। তাহলে আমার কী বাইর করতে হবে? টি। তোমরা দেখবো ওই আগের মতোই তিনটা সূত্রে অ্যাপ্লাই করলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, বিস্কার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এস এস। আমার বাইর করতে হবে কি? টি, তাই না? বাইর করতে হবে টি, বাট এখানে টি আসে না, সো আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা এখন আসো, আমি তোমাকে প্রথমেই বলছিলাম কিন্তু, আচ্ছা তারপরে দেখো আমি আরেকটা সূত্র লিখি, আমার তিনটা সূত্র না, ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি, এটা অ্যাপ্লাই করতে পারবো, এটা তো টি আসে, তাই না? টি আসে, আমি ইউ জানি, ভি জানি, বাট এখানে কি আমি এ জানি? এ কিন্তু দেয়া নেই, সো এ জানি না, সো আমি এটাও অ্যাপ্লাই করতে পারবো না। আমি যে সূত্রে ইউজ করতেছি এটা ইউজ করলে দেখতেছি টি তো নাই, এটা ইউজ করলে দেখতেছি আমি এ জানি না, তাহলে এটা ইউজ করতে পারবো না। আবার দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাও দেখো টি বের করতে হলে কিন্তু আমি এ জানি না, তাই না? তার মানে দেখো এখানে কিন্তু আমি এক সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো না, এখানে আমার কয়টা সূত্র লাগবে? দুইটা। অর্থাৎ তোমাকে আমি প্রথমেই বলছিলাম কিন্তু, দেখো মনে আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ এস। তোমাকে আমি প্রথমেই বলছিলাম দেখো এই তিনটা সূত্রের মধ্যে দুইটা জিনিস কমন, এ এবং ইউ, তা আমার এখানে তো কিন্তু ইউ দেয়া আছে, তা আমি ইউটাকে আপাতত বাদ দিলাম। সো তোমাকে কিন্তু যেই সূত্রে অ্যাপ্লাই করো এটা জানতে হবে কিন্তু, এটা যদি দেয়া না থাকে তাহলে কিন্তু অন্য কোনো কিছু বের করার আগে তোমাকে এটা বের করতেই হবে। যে সূত্রই অ্যাপ্লাই করো, দেখো যে সূত্রই এ লাগবে, এ লাগবে, এ লাগবে, বাট আমার বের করতে হবে টি, এ জানি না, তাহলে আগে তোমাকে কি করতে হবে? এ এর মানটা বের করে নিতে হবে, তাই না? এ এর মানটা বের করে তারপরে তোমার সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, কারণ এ ছাড়া কিন্তু আমি কি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি না। এখন দেখো আমার বাইর করতে হবে সময়, সময় জানি না, সময় জানি না, সো এই দুটো সূত্র দিয়ে এ বের করবো না, আগে এ বের করবো এই সূত্র দ্বারা, কারণ এই সূত্র থেকে অলরেডি টি তো আমি জানিই না, সো এ দুইটা মান তো আর এক সূত্র দিয়ে ইউজ করতে পারবো না, সো আগে আমি এটা বের করে নিতে হবে, কারণ তিনটা সূত্রেই এ কমন, টি বের করতে হলে আমাকে এটা বের করতেই হবে। তাহলে শেষ বেগ কত এখানে? জিরো। আদিবেগ কত বলো তো? 30, তাই না? প্লাস টু এ, এস এর মানও কিন্তু 30, 30-30 কত হয়? 900, প্লাস 60 এ ইকুয়াল টু জিরো,
60 এর সমান কত হবে -900। আস্তে আস্তে করবো অঙ্ক সব সময়। তাহলে এ এর সমান কত? -900 বাই কত? 60। এটা আসে 15, অর্থাৎ -15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে আমি ত্বরণটা কত পাইলাম? -15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি যে কোনো একটা সূত্র দ্বারা অ্যাপ্লাই করলেই চলবে। এখন প্রথম সূত্র অ্যাপ্লাই করো অথবা এটা অ্যাপ্লাই করো। এখন তোমার এ জানো কিন্তু, এটা আমি বের করে ফেলছি, কারণ এটা আমার বের করতেই হবে, তাই না? তাহলে আমার এখন টিটা বের করবো, তাই না? এই যে দেখো, আমি এই সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি, ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। আবার আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে ভি কত বলো তো? 0। ইউ এর মান কত? 30। প্লাস এর মান কিন্তু -15, বসবা সবসময় মনে রাখবে, এর মান কিন্তু -15, শুধু 15 না, -15 ইন্টু টি। তাহলে এটা কত আসে বলো তো? 30 -15 = 0। এটা সেটে গেলে মাইনাস, অর্থাৎ টি সমান দেখবো আসবে 2 সেকেন্ড। ক্যালকুলেশন করে নেবা। তাহলে এখানে আমি আরেকটা ভালো লার্নিং, এতক্ষণ আমরা একটা সূত্র দিয়ে হয়ে যাচ্ছিল, এখন আমি যদি অনেক সময় দেখা যায় তিনটা সূত্র অ্যাপ্লাই করে আমি একটা জিনিসের মান বের করতে পারতেছি না, তাহলে বুঝতে পারবো অন্য একটা সূত্র দিয়ে আগে আরেকটা বের করে। এটা সিমিলারলি যেমন এখানে টি বাইর করতে বলছে, বাট আমার এ দেয়া নাই, এবং এ ছাড়া কিন্তু আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না টি বের করার জন্য। সো আগে আমি এ বের করব, তারপরে ওই এর মান সহ আমি টি এর মান বের করে ফেলবো। সো অবভিয়াসলি বুঝতে পারছো, আসো পরের অঙ্কের দিকে। এখন একটু কঠিন অঙ্ক, এতক্ষণ সহজ দেখলাম, সহজ সহজ মজা করলাম, এখন একটু কঠিন অঙ্কগুলো তোমাদের করাই। দেখো কঠিন অঙ্কটা, প্রথম অঙ্কটা কী বলছে? একটা বাঘ 30 মিটার দূরে থাকা হরিণকে ধরার জন্য, আমি যদি চিত্র একে তোমাদের দেখাই, তাহলে প্রশ্নটা হবে এইরকম। ওকে, আমি আগে দেখাই চিত্রটা, তাহলে তোমাদের জন্য বুঝতে আর কী হবে, অনেক সুবিধা হবে। প্রশ্নটা আমি পড়ে দেখ, কী বলছে? একটা বাঘ 30 মিটার দূরে থাকা হরিণকে ধরার জন্য স্থির অবস্থান হতে এত মিটার পার সেকেন্ড সমতরণে দৌড়াতে থাকলো। হরিণটি এত মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, তাই না? তাহলে এখানে, আচ্ছা এটা এত কঠিন না, সরি আমি যেটা ভাবছিলাম ওইটা না। একটা বাঘ 30 মিটার দূরে থাকা হরিণকে ধরার জন্য, তাহলে বাঘের ক্ষেত্রে চিন্তা করো, বাঘের ক্ষেত্রে তার আদিবেগ কত? 0। 30 মিটার দূরে থাকা হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে, তাই না, কত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে? এ হলো গিয়া 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে থাকলো। এখন বলছে দেখো, হরিণটা এত সমবেগে একই দিকে চলছে, তাই না, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? এখানে বলে নাই যে বাঘ হরিণকে ধরতে পারবে কি পারবে না, এখানে জাস্ট বলছে যে কখন বাঘের বেগ হরিণের বেগের কী হবে, সমান হবে। অর্থাৎ কখন বাঘের শেষ বেগটা কার? হরিণের বেগ, এইটা না, 28 মিটার পার সেকেন্ড, এটাই জানতে চাইছে তোমাকে। তাহলে টিটা বাইর করতে হবে তোমাকে। তোমাকে বলছে একটা বাঘ আদি অবস্থান থেকে, মানে স্থির অবস্থান থেকে ইকুয়াল জিরো নিয়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াচ্ছে। বলছে যে একটা হরিণ 28 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? তাহলে টিটা বাইর করতে হবে, আর বাঘের বেগটা কত, তখন শেষ বেগটা কখন হবে? ধরলাম টি সময় শেষে বাঘের বেগ কী হবে, হরিণের বেগের সমান হবে, অর্থাৎ 28 মিটার পার সেকেন্ড হবে, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি সময় শেষে বাঘের বেগটা কত হবে, 28 মিটার, অর্থাৎ শেষ বেগ 28 মিটার পার সেকেন্ড হবে, এটা। তাহলে টির মানটা বের করে ফেলি। তাহলে এখানে আমরা কিন্তু এখন সবগুলাই জানি। দেখো এই সূত্র দ্বারা আমরা খুব সহজে বের করতে পারি না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি এর মান কত হবে? 28, ইকুয়াল টু 0 প্লাস 4 ইন্টু টি। তাহলে আমরা লিখতে পারি সাইড চেঞ্জ করলে 40 ইন্টু 28, অতএব টি ইকুয়াল টু কত? 28/4 = 7 সেকেন্ড। অর্থাৎ 7 সেকেন্ড পরে বাঘের বেগ আর হরিণের বেগ কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো অনেক ছোট্ট অঙ্ক, আর দেখলে মনে হয় অনেক কঠিন, তাই না? আচ্ছা আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কী বলছে দেখো, একটা গাড়ি স্থির অবস্থান থেকে, তাই না, তো এখানে গাড়ির আদিবেগটা কত দেয়া আছে? 0। যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সুষম দ্রুতিতে চলো। প্রশ্নটা দেখো,
আমি যদি চিত্রের মাধ্যমে বুঝাই, তোমাদের চিত্রটা ম্যান্ডেটরি না পরীক্ষার জন্য, হ্যাঁ আমি চিত্রের মাধ্যমে এটা বুঝাই, তাহলে দেখো একটা গাড়ি এ থেকে যাত্রা আরম্ভ করছে, তার আদিবেগটা কত ছিল? শূন্য, তাই না? এটা বলছে কিন্তু আদিবেগটা শূন্য, 6 সেকেন্ড পর্যন্ত বলছে, যে ধরলাম এ থেকে বিতে সে কত সেকেন্ডে আসছে? 6 সেকেন্ডে। একটা গাড়ি স্থির অবস্থান থেকে, অর্থাৎ আদিবেগ শূন্য, যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চললো, তাই না? 6 সেকেন্ড পর্যন্ত কত মিটার/সেকেন্ড² 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলে ধরলাম বি বিন্দুতে আসছে। তাহলে বলছে 6 সেকেন্ড এই ত্বরণে চলার পর 1 মিনিট কী হয়েছে? সুষম দ্রুতিতে চলছে। 1 মিনিট মানে কত বলো তো? 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড ধরলাম, 60 সেকেন্ডে সে বি থেকে কোথায় আসছে? সিতে। এটা কিন্তু সুষম দ্রুতিতে, অর্থাৎ এখানে ত্বরণ কত বলো তো? জিরো। বা আমি এখানে সুষম বেগের মানটা কত দেয়া আছে বলো তো? মানটা দেয়া নেই, তাই না? এবার এখানে ত্বরণটা কত হবে? জিরো। তাহলে এই টাইপের অঙ্কে একটা জিনিস মনে রাখবা, দূরত্ব বলো আর যাই বলো, আমরা তো এতক্ষণ এক সিস্টেমের অঙ্ক পাইছি, ত্বরণ যেটা দেয়া আছে ফুল পথের জন্য আর কি। বাট এখানে কী দেয়া আছে দেখো, এই অংশের জন্য ত্বরণ আছে, এই অংশের জন্য ত্বরণ নাই, বা ত্বরণ অন্যটা হইতে পারে। তাহলে ক্যালকুলেশন করার সময় সবসময় মনে রাখবা, এই আলাদা আলাদা পার্টে করতে হবে। সূত্র ওই সূত্রই অ্যাপ্লাই করবো আমরা, ওই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এস। বাট এই পার্টের জন্য এ বির জন্য আলাদা করে অ্যাপ্লাই করবো, আর বিসির জন্য, অর্থাৎ আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করবো, এ বির জন্য অ্যাপ্লাই করবো, বিসির জন্য অ্যাপ্লাই করবো, মিক্স আপ করতে পারবো না। অর্থাৎ কখনো আমি এসির মান বের করতে পারবো না ডিরেক্ট। যদি বলে যে মোট দূরত্ব কত, তাহলে আগে আমি এ বির দূরত্ব বাইর করবো, তারপরে বিসির দূরত্ব বাইর করবো, কারণ এখানে কিন্তু সে ভিন্ন ভিন্ন কন্ডিশনে চলছে, এখানে সুষম ত্বরণে চলছে, এখানে ত্বরণ নাই অবস্থায় চলছে। গ্রাফ যদি এরকম আঁকি আঁকি, গ্রাফটা হইলো এরকম আঁকে, একটা বস্তু ওই যে প্রথমে সুষম ত্বরণে চলছে এ বি পর্যন্ত, গ্রাফটা আমি তোমাদের আঁকা শেখাবো খুব সহজে, তারপরে সমদ্রুতিতে বা সমবেগে চলছে। তাহলে এই অংশের জন্য তোমাকে আলাদা ক্যালকুলেশন করতে হবে, এই অংশের জন্য আলাদা, তারপরে যোগ করে দিবা। তোমাকে যেটাই বলুক, টাইমও যদি বলে মোট কত সময় লাগছে, তাহলে তোমাকে আগে এ বির জন্য টাইম বের করবো আলাদা করে, বিসির জন্য, মানে ফুল অংশের জন্য কখনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এরকম যদি দুইটা পার্ট বলে যে একটা বস্তু এত থেকে এত এত সমতরণে, তারপর সমদ্রুতিতে, তাহলে পার্ট পার্ট আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরো এখানে কী বলছে, তাহলে আমার কী বলছে দেখো তো, একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চললো, তাই না? আমাকে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে। তো মোট অতিক্রান্ত দূরত্ব একটু আগেই বললাম, প্রথম ক্ষেত্রে কী হবে বলো তো, তাই না? প্রথম ক্ষেত্রে কী হয়েছে দেখো তো, তার আদিবেগটা কত? জিরো। সময় কত? 6 সেকেন্ড। ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড². একটু বুঝছো, প্রথম ক্ষেত্রে এটা দেয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেলতে পারি, এস ইকুয়াল টু কত, বা S1 ধরে নিলাম এটাকে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা জিরো হবে, জিরোর সাথে টি গুণ করলেও জিরো, হাফ এর মান কত দেয়া আছে? 2, আর টি এর মান কিন্তু 6 স্কোয়ার দেখো তো। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ S1 সমান হবে 2 2 কাঠা, মানে 36 মিটার। অর্থাৎ এই যে এই এ বি অংশের দূরত্বটা বাইর করলাম, আমাকে মোট দূরত্ব বাইর করতে হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে দূরত্বটা বাইর করলাম এ বি, এখন বাইর করবো কার দূরত্ব? বিসি। কারণ দেখো এ বি আর বিসি কিন্তু একই কন্ডিশনে চলে না। যদি বলতো যে পুরোটাই 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলছে, তাহলে আমি কি তখন টাইমটা হয়ে যেত কি 6 আর 66 সেকেন্ডের জন্য দূরত্ব বের করে ফেলতাম, আর আনসার চলে আসতো। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে কী হবে বলো তো, প্রথম ক্ষেত্রে তো বাইর করলাম যে যে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিনিট, তাহলে 1 মিনিট সুষম দ্রুতিতে চলছে, সমদ্রুতিতে। তো সমদ্রুতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা আমরা কেমনে বাইর করি বলো তো? বিটি, তোমাকে দেখাইছিলাম সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা কি, জাস্ট সম দ্রুতি বা বেগ যেটাই থাকে ওইটাকে সময় দ্বারা গুণ করে দিব। তো সময় তো আমি জানি, এটা সময়টা কত জানি বলো তো ভাই? 60 সেকেন্ড। বাট এই বিয়ের মান কি আমি জানি না? এই বিয়ের মানটা এখন তোমাকে বের করতে হবে, বিয়ের মানটা কত হবে বলো তো? একটু দেখো এই এ বি এর শেষ, এইখানে যে শেষ বেগটা থাকবে এটাই তো বিসি অংশের জন্য আদিবেগ বা সমবেগ, এই বেগটাই সে কন্টিনিউ করবে। তার মানে তোমাকে আবার একটু ফ্রেশ চিত্রটা যদি আঁকাই, সে এ থেকে বিতে গেছে না, এটা তো আদিবেগ জিরো, এখানে একটা বেগ থাকবে না, এই যে চলার ত্বরণে চলার পর এখানে একটা শেষ বেগ থাকবে না,
এই বেগেই কিন্তু বস্তু পরবর্তী 1 মিনিট সমদ্রুতিতে চলবে। অর্থাৎ এই এবি অংশের শেষ বেগটাই বিসি অংশের আদি বেগ, আর যেহেতু আদি বেগ আর এখানে শেষ বেগ নাই কেন, কারণ সমবেগে চলছে বস্তুটা, তাহলে এবি অংশের শেষ বেগটাই হবে কিন্তু সমবেগের মান। একটু জিনিসটা চিন্তা কইরো বাসায় বসে, তাহলে বুঝতে পারবা। কারণ বস্তুটা কি হয়েছে, বি থেকে সি পর্যন্ত সমবেগে গেছে, তাহলে বি বিন্দুতে যে বেগ ছিল সেটাই কিন্তু সমবেগের মান। বি বিন্দুর বেগ আবার কি জানি, এবি অংশের শেষ বেগ, তাই না? তাহলে দেখো আমি আগে এই শেষ বেগটাই, প্রথম ক্ষেত্রে শেষ বেগটা কত হবে, বি ইকুয়াল কত, ইউ প্লাস এটি, এই সূত্র দ্বারা বের করে ফেলতে পারে। প্রথম ক্ষেত্রের শেষ বেগ, তাই না, বি ইকুয়াল কত, ইউ প্লাস এটি, তাহলে ইউ হইল 0, এর মান কত পাইছি বলো তো, 2, আর টি এর মান হলো 6, অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বি এর মান হবে 12 × 60, তাহলে কত হবে, 0 আর 6 = 72, 720 মিটার, তাই না, 720 মিটার। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো, মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান হবে S1 + S2, কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব এবি প্লাস বিসি, এবিতে সে গেছে 36 মিটার আর বিসিতে কত, 720। তাহলে এটা দুটা যোগ করে দিলেই তোমার আনসারটা চলে আসবে, এই দুটা যোগ করে ফেলবে তোমরা, 36 + 720, আশা করা যেটা পারবা। এখন তোমাকে এটা বুঝছো তো, জিনিসটা দেখছো, প্রথমে কিন্তু আলাদা আলাদা কন্ডিশন এখানে, বা গ্রাফ আঁকলেও কিন্তু এইরকম যে এই এই, সো এটার জন্য আলাদা সূত্র, এটার জন্য আলাদা। অনেক সময় কিন্তু সমবেগের মান এখানের অংশের বেগের মান না দেয়া থাকে, সেই ক্ষেত্রে এই অংশের শেষ বেগটা বের করব ওইটাই কিন্তু তার সমবেগের মান, আর যদি দেয়া থাকে তাহলে তো খুবই ভালো, তাই না, আশা করো যে এটা পারবা। আচ্ছা সেকেন্ড অঙ্কটাও দেখো, বলছে কি এটার এই 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলছে, যদি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড² ত্বরণে অতিক্রম করতো তবে মোট কত সময় লাগতো। এখন বলছে যে এই যে পুরো দূরত্বটাই, আগে কি এ থেকে বি পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড² গেছে, তাই না, আর বি থেকে সি কি হয়েছে, সমবেগে গেছে। এখন আমাকে বলছে এই পুরো দূরত্ব, পুরো দূরত্বটা কত ছিল মনে আছে, 36 + 720 কিন্তু, তাই না, তাহলে 0 × 6 × 3 = 5, 756 মিটার। এই পুরা দূরত্বটা যদি বলছে এই একই কন্ডিশনে যাইতো, 2 মিটার পার সেকেন্ড² মানে এখানে সমবেগে যায় না, পুরো দূরত্বটাই সে সুষম ত্বরণে গেছে, তাই না, এত ত্বরণে অতিক্রম করতে তবে মোট কত সময় লাগতো, সেই ক্ষেত্রে আমার টাইমটা কত লাগতো সেটা বাইর করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে পুরা দূরত্বটার কথা চিন্তা, পুরা দূরত্বটা মানে 756 মিটার সে কত ত্বরণে গেছে, 2 মিটার পার সেকেন্ড² ত্বরণে, তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্বটা কত, এখানে কিন্তু এখন দেখো আবার চিন্তা করো, এখন কন্ডিশন কিন্তু একটা করে ফেলছে, এখন দুই পার্ট না, পুরো দূরত্বটা সে একই ত্বরণে গেছে সুষম ত্বরণে, 756 মিটার, আর এ কত, 2 মিটার পার সেকেন্ড², আমাকে বের করতে হবে টি, আর আদিবেগটা কি, শুরুতে আদিবেগটা কত ছিল, 0, বুঝছো না, বুঝো না একটু। তাহলে আমার এখন দেখো আমি এই সূত্র দ্বারা ইজিলি বের করে ফেলতে পারি না, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো এসের মান কত বলো তো, এসের মানটা কত, 756, এটা কিন্তু 0, ওকে, হাফ এর মান 2, আর টি এর মান কত আসবে, এটাই তো বের করতে হবে, তাহলে এটা এটা কাটা, তাহলে টি স্কোয়ার সমান কত, 756, অতএব টি সমান হবে এই যে রুট ওভার 756 করে ফেলবা, এটা সম্ভবত 17.সামথিং সেকেন্ড আসে, তোমরা ক্যালকুলেটার করলে শুধু পজিটিভ মানটা নেবে, কারণ সময়ের মান কখনো নেগেটিভ আসে না। তাহলে এখান থেকে আমি খুব ভালো জিনিস দেখলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বলছে আলাদা আলাদা পার্ট, আর সেকেন্ডটায় বলে দিছে যে যদি সে সমবেগে না যেত, পুরোটাই একই কন্ডিশনে যাইতো, তাহলে কী করতে হবে, তখন আমরা ওই যে একটা সূত্রে অ্যাপ্লাই করবো, মানে একটা কন্ডিশন তখন, তা আশা করো যেটা পারবো তোমরা। আসো আমরা পরের অঙ্কটা দেখি, এখানে কী বলছে দেখো, একটা হরিণ এত কিলোমিটার সুষমবেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকে, একটা বাঘ এত মিটার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি। মানে বলছে যে একটা হরিণ, আমি তো হরিণের চিত্র আঁকতে পারি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি তোমাকে একটা আইডিয়া করে, হ্যাঁ ধরো এটা, হ্যাঁ এটা একটা হরিণ, হ্যাঁ আমি হরিণের চিত্র আঁকতে পারি না, হ্যাঁ এটা একটা হরিণ, এই হরিণ কি হইল কত মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে চলার সময়,
অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নাও, দেখবা 20 মিটার পার সেকেন্ড আসে। এটা মাথায় রাখবা, এটা 20 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, 72 কিলোমিটার পার আওয়ার, কনভার্ট করে দেখবা তোমরা, আমি আগে করছি, আগের অঙ্কগুলোতে খেয়াল রাখবা। এটা 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 20 আসবে, 20 মিটার পার সেকেন্ড বেগে সেই দিকে যাচ্ছে, তাই না? সমবেগ কিন্তু এটা, এটা কি বলতো, সুষম বেগ বা সমবেগ একই জিনিস কিন্তু। সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, মনে আছে? এস ইকুয়াল টু কত? বিটি। এস ইকুয়াল টু কত? বিটি। তাহলে দূরত্ব পেয়ে যাবো, আর কোনো চিন্তা করার দরকার নেই। চলার সময় সে তো এদিকে যাচ্ছে, হঠাৎ করে পিছনে দেখলো যে তার থেকে 75 মিটার দূরে পিছনে একে একটা বাঘ। সে দেখলো যে সে তো যাচ্ছে এই সমবেগে, হঠাৎ করে দেখলো 75 মিটার পিছনে একটা বাঘ আছে। সেই বাঘটা গাছের আড়ালে লুকিয়ে আসিল আর কি, তাই আগে দেখতে পার নাই। বাট 75 মিটার পিছনে খেয়াল করলো যে গাছের আড়ালে একটা বাঘ আছে। বাঘটা কি করলো? তখনই 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, মানে ত্বরণে, তাকে 3 সেকেন্ড তাড়া করলো এই হরিণটাকে। মানে সে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার সর্বোচ্চ ক্ষমতা এইটা, 20 মিটার পার সেকেন্ডেই সে দৌড়াবে। তার হঠাৎ করে দেখলো 75 মিটার পিছন থেকে একটা বাঘ তাকে তাড়া করতেছে। কত ত্বরণে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 30 সেকেন্ড যাবৎ তাকে তাড়া করলো। ওকে, তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, দেখো বলছে কিন্তু ইনডাইরেক্টলি বলে দিছে তার আদি, বাঘের আদিবেগটা কত? জিরো। ইনডাইরেক্টলি বলে দিছে বাঘের আদিবেগটা কত? জিরো। কেমনে বলো তো, একটু চিন্তা করে দেখো, বলছে কিন্তু হরিণ এত কিলোমিটার পার আওয়ার বেগে, সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ এত সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণ গাছের, সে কিন্তু কী সে গাছের আড়ালে লুকিয়ে আসিল। তাহলে একটা মানুষ, একটা বাঘ যদি লুকায় থাকে তাহলে কি সে স্থির অবস্থায় ছিল, তারপরে তাকে তাড়া করছে। এখন আমাকে বলছে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা। তাহলে দেখো সে কতক্ষণ তাড়া করছে? 30 সেকেন্ড না? তাহলে আমি দেখব এই 30 সেকেন্ডে হরিণ কতটুকু যাইতে পারতো, হরিণের অতিক্রান্ত দূরত্ব আগে বাইর করি। হরিণের অতিক্রান্ত দূরত্ব তো আমরা কেমনে বাইর করি? হরিণের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত? বিটি। সমবেগে গেছে হরিণ, তাই না? হরিণ কত? সমবেগে গেছে। বি এর মান কত? 20। আর আমি 30 সেকেন্ডে দেখলাম যে হরিণ কতটুকু যায়, কত মিটার বলো তো? 600 মিটার। তাইলে বাঘ তো 30 সেকেন্ড দৌড়াইছে, আর আমি দেখলাম যে হরিণ যেহেতু 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, 20 মিটার কিন্তু এটা, দেখো এটাকে তোমরা কনভার্ট করো, এটা যদি কনভার্ট করো কত আসে? 20 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমি দেখলাম হরিণ যেহেতু 20 মিটার সুষম বেগে বা সমবেগে যাচ্ছিল, সমবেগের ক্ষেত্রে কিন্তু একটাই সূত্র, এস ইকুয়াল টু কত? বিটি। সমবেগে যে কোনো জিনিস গেলে তার দূরত্ব হবে এস ইকুয়াল টু বিটি। আমার প্রথম সূত্রগুলো দেখে নিও, তাহলে 20 × 30, তাহলে হরিণ 30 সেকেন্ডে কত দূর আগায় যাবে বলো তো? এখান থেকে আরও 600 মিটার হরিণ এখানে চলে আসবে, তাই না? হরিণ কিন্তু এখানে চলে আসবে। এখন অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছ, বাঘ যদি হরিণকে ধরতে হয় তাহলে বাঘকে কত? হরিণ কিন্তু 30 সেকেন্ড, বাঘ কত কত তাড়া করছে? 30 সেকেন্ড। আর হরিণ এই 30 সেকেন্ডে কোথায় আসছে? এইখানে, এইখানে হরিণ চলে আসছে, তাই না? হরিণ এইখানে হরিণ চলে আসছে। তাহলে বাঘ যদি হরিণকে ধরতে হয়, সে অলরেডি 75 মিটার পিছনে ছিল, তাকে আরও 600 মিটার কাভার করতে হবে, অর্থাৎ তাকে টোটাল কত? 600 প্লাস 75 = 675 মিটার যাইতে হবে। তাহলে আমি দেখব এখন বাঘ 675 মিটার বা তার বেশি, মিনিমাম কত? 675 মিটার, তাহলে সে হরিণকে ধরতে পারবে, আদারওয়াইজ ধরতে, এর চেয়ে বেশি গেলে, মানে বুঝো নাই তুমি, দেখো হরিণ তো এখানে আসছে, হরিণ 600 মিটার পার করে, তাহলে বাঘ টোটাল কতটুকু পিছনে আছে? 600 প্লাস 75, 675। এখন বাঘ যদি মিনিমাম এই 675 মিটার অতিক্রম করে, তাহলে হরিণকে ধরতে পারবে, ঘপ করে ধরে খেয়ে ফেলবে। আর যদি ধরো আসছে 690, তাহলে তো আরও ভালো, সে গিয়ে ওয়েট করবে বা তারও আগে সে ধরে ফেলবে, একটু যাওয়া লাগবে না, আরও আগে হরিণটাকে সে কী করবে? ধরে ফেলবে। বুঝতে পারছো? তাহলে মিনিমাম তাকে 675 মিটার বা তার বেশি অতিক্রম করতে হবে হরিণটাকে ধরা জন্য। যদি 675 বা তার বেশি অতিক্রম করে ধরতে পারবে, আদারওয়াইজ ধরতে পারবে না। এখন বাঘের অতিক্রান্ত দূরত্ব আমি বাইর করি, বাঘের অতিক্রান্ত দূরত্ব, বুঝছো না বুঝো নাই? যদি না বুঝো আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। ওকে, হরিণ টোটাল 600 মিটার আগায় গেছে আর বাঘ অলরেডি 75 পিছনে ছিল, তাহলে বাঘকে কিন্তু 675 আগায় যেতে হবে।
তাহলে বাঘের অতিক্রম দূরত্ব এর সমান কত আমরা জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো এটা জিরো। এখানে কিন্তু আদিবেগটা বাঘেরটা কিন্তু একটু ইনডাইরেক্টলি দেয়া আছে, বলে নাই যে বাঘ স্থির অবস্থান থেকে দৌড়াইছে, বাঘ একটা জায়গায় আড়ালে খুঁটির আড়ালে দাঁড়াইয়াছিল। খুঁটির আড়ালে লুকিয়ে থাকা মানে কি, বা গাছের আড়ালে লুকিয়ে থাকা মানে কি, এখানে সে স্থির অবস্থাতেই দৌড় শুরু করছে। প্লাস হাফ এর মান কত বলতো, 1.5, এটার মান কত, 3 স্কোয়ার, তাই না? তাইলে এটার মান দেখবা তোমার 675 আসবে, তোমরা ক্যালকুলেটার করে দেখবা। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত, 675। তাইলে বাঘ হরিণটাকে ধরতে পারবে কি পারবে না, অতএব বাঘ হরিণকে ধরবে, হরিণকে ধরতে পারবে, কারণ আমি জানি যে মিনিমাম 675 তাকে আগাইতে হবে, আর সে 675 মিটারই গেছে, তাহলে বাঘ হরিণকে ধরতে পারবে। এর চেয়ে যদি 1 মিটারও কম হইতো তাহলে সে ধরতে পারতো না, আর যদি বেশি হয় তাহলে তো ধরতেই পারবে। আশা করো যে বুঝতে পারছো। তো এই টাইপের অঙ্ক আসে, একজন আরেকজনকে ধরতে পারবে কি পারবে না, বা ওই যে তুমি এত মিটার পিছন থেকে বাস একটা বেগে যাচ্ছে, তুমি এত মিটার পিছন থেকে দৌড় দিছো, তুমি বাসটাকে ধরতে পারবা কি পারবে না, এই ক্ষেত্রে তুমি কি করবা, যেটা সামনে থাকবে সেটা ওই সময় কতটুক যায় সেটা আগে দেখে নিবা। তাহলে পিছনের জন পারবে কি পারবে না মানে কিন্তু ওই তুমি যত মিটার পিছনে থাকবা সেটার সাথে টোটালটা তাকে অতিক্রম করতে হবে। সবসময় মনে রাখবে সামনের জনের দূরত্ব আমি আগে বের করে ফেলবো, যেমন হরিণের মতো। আর পিছনে যে থাকবে, ধরো আমার চেয়ে বাসটা, বাসের চেয়ে আমি 20 মিটার পিছনে ছিলাম, তাহলে বাস যতটুকু যাবে আমাকে কিন্তু তার চেয়ে 20 মিটার বেশি যাইতে হবে বাসটাকে ধরার জন্য, মিনিমাম মিনিমাম এই কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে। আশা করা যেটা পারবা। পরের অঙ্কটা দেখো তোমাদের, পরের অঙ্কটা কী বলছে, একটা ট্রাক স্থির অবস্থান থেকে, অর্থাৎ ট্রাকের আদিবেগ কত, জিরো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, কারণ ত্বরণ দেয়া আছে। এইটা ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইখানে একটা জিনিস দেখো, আমাকে বাইর করতে বলছে S20, তাই না, ওয়াট। এখানে একটা জিনিস কী বলছে, আমার জিনিসটা খুব কেয়ারফুলি চিন্তা করো, ট্রাকটির 20তম সেকেন্ড, এখানে যদি বলতো যে ট্রাকটার অতিক্রান্ত দূরত্ব কত, বা টোটাল 20 সেকেন্ডে ট্রাক কতটুকু যাবে, তাহলে আমরা ওই সূত্র দ্বারা বের করে ফেলতাম, তাই না, চিন্তা করে দেখো তো, বের করে ফেলতাম। বাট এটা কী বোঝায়, ট্রাকটা এই যে শূন্য থেকে শুরু করে টোটাল, আমি যদি টি এর মান 20 সেকেন্ডের জন্য বাইর করি, 20 সেকেন্ডের টোটাল দূরত্বটা, বাট আমাকে কী বলছে এখানে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শুধু 20তম সেকেন্ডে, এই সেকেন্ডে কটটুক গেছে, অর্থাৎ 20তম সেকেন্ডে ট্রাকটা কটটুক গেছে, টোটাল দূরত্ব বাইর করতে বলা নাই, যে শূন্য থেকে 20তম সেকেন্ড পর্যন্ত, আমাকে বলছে শুধু 20তম সেকেন্ডে কত দূরত্ব যাইছে। তাহলে এটা দুইভাবে বের করা যায়, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আছে, খুব সহজ সূত্র, সূত্র দিয়ে ডিরেক্ট করতে পারো, STH মানে টিতম সেকেন্ডে দূরত্ব, সূত্রটা হলো ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, সূত্র মুখস্থ করে নিবা। টিতম সেকেন্ডে যে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব একটা একটা সেকেন্ডে, ধরো যে একটা বস্তু যাচ্ছে হঠাৎ করে বললো 30তম সেকেন্ডে কতটুক যাবে, মানে ওই 30তম সেকেন্ডে, 29 পর্যন্ত না, 29-এ যতটুক গেছে আর 30-এ যতটুক গেছে, শুধু 30তম, যদি বলো 6তম সেকেন্ডে কতটুক গেছে, তাই না, শুধু 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা জানতে চাইছে, পুরো দূরত্ব না কিন্তু, ওকে, 6 সেকেন্ড পর্যন্ত বলা নাই, যদি বলো 6 সেকেন্ড পর্যন্ত বস্তু কতটুক গেছে, তাহলে এইটা ডিরেক্ট সূত্র, অর্থাৎ 0 থেকে 6-এর মধ্যে, যদি একটা জিনিস বলে তাহলে বুঝবো 0 থেকে 6-এর মধ্যে, 6তম 6 সেকেন্ড পর্যন্ত, আর যদি বলে 6th সেকেন্ডে বা 6তম সেকেন্ডে কতটুক গেছে, তাইলে পর্যন্ত যদি না বলে তাহলে শুধু 6 সেকেন্ডের দূরত্বটা কত হবে, ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, সূত্র হলো ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে কত, আমি সূত্র এটাই জানি, 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো, S20 দিলাম, এটা না দিলেও চলবে, তুমি জাস্ট এস দিয়ে দিবে, অসুবিধা নেই, যে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এসও দিতে পারো, অনেকে S20ও দেয়, অসুবিধা নেই। আমার সূত্রটা কি, ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, এখানে যদি সূত্র এইটাই, যদি কোনো জিনিস না জানা থাকে তাহলে আগে এটা বের করে তারপরে এটা অ্যাপ্লাই করবা, কারণ গতিপথের সব জায়গায় কিন্তু ত্বরণ একে, এটা মাথায় রাখবা। সো অন্য সূত্র দ্বারা আগে একটা বের করে এটা বসাই দেবা, তাহলে ইউর মান কত, জিরো, ত্বরণের মান কত, 2 আর 2, আমাকে কত সেকেন্ডে বলছে, 20তম সেকেন্ডে না, 2×20-1, এটা কিন্তু 1, এটা কত, 1, অর্থাৎ ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, তাহলে এটা তো 2 এ 2 এ কাটা, 20 দিনে 40 থেকে 1 গেলে কত, 39 মিটার, এটা তোমার আনসার।
তো তোমাকে যদি বলে 20তম সেকেন্ডে, মানে একটা নির্দিষ্ট সেকেন্ডে কতটুকু গেছে, 99তম সেকেন্ডে কত গেছে, যার সূত্র ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস ওয়ান, একদম সিম্পল। এই সূত্র দ্বারা তোমরা করে ফেলবা। এটার আরেকটা পদ্ধতিতে এই অঙ্কটা অনেকে করে। এটা কেমনে করে দেখো, আরেকটা পদ্ধতিতে তুমি টোটাল দূরত্ব বাইর করো 20তম সেকেন্ড পর্যন্ত, 20তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বাইর করবা এই সূত্র দ্বারা এস ওয়ান দিয়ে। তাই না, এখানে টি এর মান বসাবা 20, তাহলে আমি টোটালটা পাবো, একটা বস্তু শূন্য থেকে 20তম সেকেন্ডে কতটুকু গেছে এস ওয়ান, তাই না? এই টোটালটা কত এস ওয়ান, ওই যে সূত্র দেয় এই সূত্র দ্বারা বের করবো। আর তুমি 19তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বাইর করবো সেম সূত্র দ্বারা, এটা কত পাইলে এস টু। তাহলে এই যে 20তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব থেকে 19তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বাইর করলে শুধু বস্তু 20তম সেকেন্ডে কতটুকু গেছে এটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে বলছে এস ওয়ান থেকে এস টু তুমি বিয়োগ করে বাইর করতে, তাহলে এস 20তম সেকেন্ডে পেয়ে যাবে। অর্থাৎ 20তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব থেকে 19তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে ফেলো, তাহলে শুধুমাত্র 20তম সেকেন্ডে কতটুকু গেছে সেটা তুমি পেয়ে যাবে। সে এমনিও করতে পারো, তো আমি মনে করি যে একটা সূত্র মুখস্থ করে ফেলাই বেটার। ফিজিক্সে তোমাদের 9-10-এ খুব বেশি সূত্র নেই, এই পেসগুলোতে না যাওয়াই বেটার। ওকে, তা সব পরে অঙ্কে যাই আমরা। তোমরা কিন্তু আমার লেকচারটা একদিনে যদি না পারো, পজ করে করে যতটুকু সময় দেখো, বাট আশা করা যায় এই সরলকিক অঙ্ক তোমাদের শেষ হয়ে যাবে। পরন্তবস্ত্র অঙ্ক আরেকদিন হয়তো গতির, সরি, লেখচিত্র অঙ্কগুলো দেখাই দিলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা বা দুইটা সৃজনশীল আসেই আসে, তাই না? সো আর আমি কিন্তু অনেক ডিটেলস বলতেছি, তাই আমার লেকচারটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। সো তোমরা ভয় পাবো না। হ্যাঁ দেখো, এখানে কী বলছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, স্থির অবস্থান আমি কী জানি বলো তো, আদিবেগ কত, জিরো, এটা তো আমি জানি। এটা বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, ত্বরণে মান দেয় নাই, 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, টি ইকুয়াল টু কত, 5 সেকেন্ড, আর এস ইকুয়াল টু কত, 50 মিটার। একটু বুঝছো, একটা বস্তু স্থির অবস্থান হতে ইকুয়াল টু জিরো, সুষম ত্বরণে 5 সেকেন্ডে, টি ইকুয়াল টু কত, 5 সেকেন্ড, তাই না, 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তারপর বলছে যে পরবর্তী 30 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য কত সময়। জিনিসটা আমি তোমাকে একটু একে দেখাচ্ছি, একটা বস্তু এ থেকে যাত্রা আরম্ভ করছে, বি বিন্দুতে সে 5 সেকেন্ডে 50 মিটার আসছে। আমাকে বলছে যে পরবর্তী 30 মিটার, এই যে পরবর্তী 30 মিটার কত সময় লাগবে, এখানে টিটা, এই অংশের জন্য টিটা বাইর করতে বলছে। প্রথমে কি 5 সেকেন্ডে 50 মিটার গেছে, পরবর্তী 30 মিটার যাইতে তার কত সময় লাগবে। তো এখানে একটা জিনিস চিন্তা করো, বস্তু কিন্তু পুরো পথ একই ত্বরণেই যাচ্ছে, একই কন্ডিশন, এখানে আমাকে বলে নেই আলাদা আলাদা কন্ডিশন। তাহলে আমার এইটার জন্য যদি মান বের করতে হয়, তাহলে আমার কি ত্বরণটা লাগবে, আমি আগেই বলছি আমার ত্বরণটা লাগবে। তাহলে আমি প্রথমটার ভাগ থেকে আমি ত্বরণটা বের করে ফেলি, ত্বরণটা কী হবে বলো তো, বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তা আমি কি বি জানি, বি কিন্তু জানি না, তা আমি এই সূত্র দ্বারা ত্বরণ বের করতে পারবো না। আমি এটা দ্বারা ট্রাই করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টিস্ক, এই কন্ডিশনের উপর বেস্ট করে। তাহলে এস এর মান কত, 50, এটা তো জিরোই, প্লাস হাফ এর মান কত বের করতে হবে, টি এর মান 5 স্কোয়ার, তাইলে 25 বা আমি একটু সাজিয়ে করলাম, 25-এর সমান ওই যে 2 দ্বারা গুণ করে দিচ্ছি 100, অর্থাৎ এর মান আসবে কত, 4 মিটার পার সেকেন্ড। ওকে, একটু বুঝছো, এর মান আসছে 4 মিটার পার সেকেন্ড, এই ক্যালকুলেশন হচ্ছে, সাইড চেঞ্জ করছি, তারপর 2 দ্বারা গুণ করছি, এটা 100 চলে আসবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এর মান কত পাইলাম, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটু বুঝছো। তাহলে এখন চিত্রটা দেখো, এটা, তাই না? তাহলে আমার এখন এই বিসি অংশের জন্য সময়টা বের করতে হবে 30 মিটার যাইতে। তো বিসি অংশের ত্বরণ জানি, ত্বরণ কিন্তু ফুল অংশে একই, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিসি অংশের কথা চিন্তা করো, বিসি অংশ, তাই না, বিসি অংশে আমি কী জানি, ত্বরণ, আর এস জানি, আমাকে বাইর করতে হবে টি। তাহলে আমি কি দেখো, এই সূত্র যদি আবার অ্যাপ্লাই করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এই অংশের জন্য আদিবেগটা কত হবে বলো তো, বিসি অংশের জন্য আদিবেগটা হবে এই অংশের শেষ বেগ না, একটু বুঝছো না, বুঝো নাই, বিসি অংশের জন্য কি হবে, আমি আবারও বলি এই জিনিসগুলো ভালো করে এই ফিগারগুলো খেয়াল করবা। আমি কিন্তু এই বিসি অংশের জন্য এখন সূত্র অ্যাপ্লাই করতেছি,
তো বিসি অংশের আদিবেগটা কী হবে, এই এবি অংশের শেষ বেগটাই হবে তার আদিবেগ। তাহলে আমাকে আদিবেগটা বের করতে হবে, আদিবেগ মানে তাহলে এই ক্ষেত্রে শেষ বেগটা কত হবে বলো তো, বা এবি অংশের জন্য শেষ বেগটা কত হবে, বি ইকুয়াল টু কত জানি আমরা, ইউ প্লাস এটি, এত বাইর করে নিছে চার, তাই না? আদিবেগ তো জিরো ছিল ইনিশিয়াল, এই অংশের জন্য বাইর করতে, এটা বাইর করতেছে, প্লাস এর মান কত চার, টি কত সেকেন্ড গেছে 5 সেকেন্ড, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমার আদিবেগটা কত হবে, বিসি অংশ হবে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। এখন কিন্তু তুমি সময়টা বের করে ফেলতে পারবা। এখন যদি তুমি এই কন্ডিশনটা দেয়া আছে না, দেখো তো আমার কথা বুঝছো, এই বিসি অংশের আদিবেগ আর এবি অংশের শেষ বেগ একই কথা, ওই যে একটু আগে যে অঙ্কটা তোমাদের করাইছিলাম। তাহলে এখন তুমি কিন্তু এই সূত্র দ্বারা ইজিলি টাইমটা বের করে ফেলতে পারো, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এক্ষেত্রে কিন্তু আদিবেগ থাকবে, একটা জিনিস মাথায় রাখবা, এসের মান কত এখানে 30, এসের মান কত 30, ইউ এর মান কত বলো তো, এই ক্ষেত্রে ইউ এর মান 20 ইন্টু টিটা আমাকে বের করতে হবে, প্লাস হাফ এর মান 4 ইন্টু টি স্কয়ার। একটু আরামসে তোমরা এখানে মিডিল ফ্যাক্টর করে টি এর মানটা তোমরা বের করে ফেলবা, পজিটিভ মানটা নিবা, নেগেটিভ মানটা আমরা নিব না। এখন আসো লাস্ট টাইপের অঙ্ক, যদি এরকম দেয়া থাকে যে গাড়ির বেগ বনাম সময়ের সারণী নিম্নরূপ। ওকে, এখানে কী দেওয়া আছে দেখো তো, গাড়ির বেগ বনাম সময়ের সারণী দেওয়া আছে, তাই না? সময় দেওয়া আছে মিনিটে আর বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। সময়টা কিসে দেওয়া আছে, মিনিটে, কিন্তু তাহলে সময়টাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিবা। বলা আছে যে যখন সময় জিরো ছিল তার বেগ ছিল 2, অর্থাৎ আদিবেগ 2, শুরুতে তার বেগ কত 2, বা এই গ্রাফের ক্ষেত্রে মনে রাখবা প্রথমে যেটা দেওয়া থাকবে এটাই হলো আদিবেগ, বেগ যেটা দেওয়া থাকবে 0-2, তারপরে কত যখন 5 সেকেন্ডে আসছে, 5 মিনিটে আসছে, তখন তার বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, যখন 10-এ আসছে তার বেগ হলো 6। বলছে গাড়িটি এ সময় কত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে গাড়িটির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমার এখানে কী দেওয়া আছে বলো তো, আমি একটা জিনিস জানতে পারি কিন্তু আদিবেগ কত, ইনিশিয়ালটা কত 2, তাই না? আর এ সময় মানে কি, টোটাল সময়টা, টোটাল সময় মানে বস্তু কত সময় বলো তো, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে অঙ্কগুলোর ক্ষেত্রে, আমার শুরুতে যেটা দেয়া থাকবে সেটা হবে তার আদিবেগ। গেল, আচ্ছা 10 সেকেন্ড না, কিন্তু এটা হবে 10 মিনিট, সরি, কারণ এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে সময়টা কিসে দেওয়া আছে, মিনিটে। তাহলে 10 ইন্টু কত 60, মানে 600 সেকেন্ড, এটা গেল একটা। তাহলে বলছে গাড়িটি এ সময়, গাড়িটা কিন্তু জিরো থেকে শুরু করে টোটাল কত সময় গেছে, 10 মিনিট, অর্থাৎ গাড়িটি এই টোটাল 10 মিনিটে কতটুকু দূরত্ব গেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি আগেই বলছি যদি আমার এই তিনটা জিনিস জানা আছে, আর শেষ বেগ কিন্তু জানা আছে 10 মিনিট পরে তার শেষ বেগ কিন্তু 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, দেখে না, এটা আদিবেগ, লাস্টে যেটা দেওয়া থাকবে 10 মিনিটের জন্য, আমার 10 মিনিটে বাইর করে 10 মিনিটেরও বেগ দেওয়া আছে। অর্থাৎ একটা বস্তু টি ইকুয়াল টু জিরো থেকা টি ইকুয়াল টু কত 10 মিনিট পর্যন্ত চলছে। তাহলে শুরুতে বলা আছে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর এখানে হলো গিয়ে 6 মিটার পার সেকেন্ড, তাই না? আমাকে বাইর করতে হবে এই মধ্যবর্তী দূরত্ব, এস ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে আমি আগেই বলছি যাই সূত্রে আমি অ্যাপ্লাই করি আমাকে কিন্তু এর মানটা জানতে হবে। তাহলে এর মানটা আগে আমি বের করে ফেলি, ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, তাই না? তাইলে এ সমান কত হবে, ভি মাইনাস ইউ বাই টি, বা ভি এর মান 6 মাইনাস 2 বাই টি কত হবে বলো তো, 600, কিন্তু টিটা কত 600 সেকেন্ড, তাহলে 4/600, এটা গেল এ পেয়ে গেলাম। তাহলে এখন তুমি এসে এখানে সূত্র বসাই দাও, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে মানটা বসাই দাও, তোমার আনসারটা চলে আসবে। ওকে, তো এই গ্রাফে যদি এরকম ডিরেক্ট দূরত্ব বের করতে বলে টোটালটা, তাহলে টোটালটা বলে যদি এ সময় মানে যে লাস্ট যতটুকু ছিল ওই সময়ে কতটুকু দূরত্ব গেছে সেটা বের করে ফেলবা। এবং এখানে একটা জিনিস দেখবা, খেয়াল রাখবা গাড়িটা সুষম ত্বরণে চলছে কি না, সুষম ত্বরণে। দেখো সুষম ত্বরণ কেমনে বাইর করব, জাস্ট এই যে এটা কি, এই দুটো কন্ডিশন, গাড়ি কিন্তু যখন জিরোতে ছিল তার বেগ ছিল ইউ আদি, যখন 5-এ গেছে তার বেগ কত এটা, তাহলে এটা থেকে এটা আদি বেগ বাইয়ে সময় দ্বারা ভাগ করো, মানে এইটা শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ, মানে পাট পাট করে যাও সব ক্ষেত্রে, দেখবা যদি ত্বরণ তোমার একই আসে
তাহলে বুঝতে পারো সুষম ত্বরণ নাইলে না। যেমন এইটাই আসো, এটা কি হয়েছে দেখো, এখানে কি বলছে, গাড়ির 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6তম, সূত্রটা মনে আছে, 6th সেকেন্ডে এস সিক্স সমান করতে হবে ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস ওয়ান, সূত্রটা মনে আছে, যে 6তম আগে যেটা ছিল তোমরা একটু আগে অঙ্ক করছো 20তম সেকেন্ডে কত দূর যাবে, এটা হলো 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে শুরুতে কত ছিল, 0 0, অর্থাৎ আদিবেগ কত, 0 হাফ, আমি এটা এখনও জানি না, আমি দেখতেছি কত, 6তম সেকেন্ড, টি এর মান হবে 6। তাহলে শুধু এর মানটা বসায় দিলে আমার আনসার চলে আসবে, মানে আমার এর মানটা এই গ্রাফ থেকে বের করে নিতে হবে। তাহলে কি বলছে, এটা কিন্তু সময়ও সেকেন্ডে দেওয়া আছে, বেগও মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সমার কনভার্ট করা লাগবে না। তো শুরুতে 0 0 ছিল, দেখো আমি আদিবেগ 0 বসায় দিচ্ছি, তাই না? তারপরে কি, 4 সেকেন্ডে কত, 10, 8 সেকেন্ডে কত, 20, তাই না? 4 সেকেন্ডে বেগ ছিল 10, 8 সেকেন্ডে বেগ কত, 20। তাহলে 6 সেকেন্ডে কিন্তু কি, এই যে 4 আর 8-এর মাঝখানে না, আর বস্তুটা দেখবো আমি সমতরণে গেছে কিনা, তাই না? এই যে 4 সেকেন্ডে যে ত্বরণে গেছে বস্তুটা, 8 সেকেন্ডও কিন্তু কি একই ত্বরণে গেছে, যদি বস্তু ফুল পথ, মানে জিনিসটা বোঝো নাই, ধরো একটা বস্তু যাচ্ছে বা এরকম চিন্তা করো, সে 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু কত, 15 সেকেন্ডে, কেন ত্বরণ যদি বলে দে সুষম, তাহলে কিন্তু পুরো পথটাই সেম ত্বরণে গেছে, 5তম সেকেন্ডও গেছে, 6তম সেকেন্ডও গেছে। তাহলে ত্বরণটা আমরা বের করে ফেলি এখান থেকে, কত হবে বলো তো, এ ইকুয়াল টু কত, যে কোনো এটা থেকে এটা করতে পারি, বি মাইনাস ইউ বাই টি, বি কত, 20, এটা 0, তাই না? বি মাইনাস ইউ বাই টি এর মান কত, 8 মাইনাস 0, যেটা থেকে যেটা নিবা আর কি, এই লাইন নিয়ে করতেছি। তাহলে এটা শেষ বেগ, 20 মাইনাস 0 শেষ বেগ মাইনাস আদিবেগ, সময়ের ডিফারেন্সটা কত, 0 থেকে 8 মানে 8, তাহলে এটা আসবে 2.5। তাহলে কত আসবে, 0 প্লাস হাফ ইন্টু 2.5, আর 6 দিনে 12 থেকে 1 গেলে 11, তো এখান থেকে যা আসে এটাই তোমার আনসার, আশা করা যে পারবে। এখন একটা জিনিস অবশ্যই তোমরা কনসিডার করবে, পরের অঙ্কটায় আমি আসতেছি, এই অঙ্কে এখন আমি আসবো না, পরের অঙ্কে তোমাদের দেখাচ্ছি, লাস্ট টাইপের অঙ্ক, ভয় পেয়ে না শেষ। এখানে দেখো কি বলছে, গাইডের মোড অতিক্রান্ত দূরত্ব, তো তোমরা কেমনে আগে করতে মনে আছে, একটু আগে যেটা করছো, এটা কিন্তু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? ইউ এর মান কত বসায় দিবা, 0, যেহেতু আদিবেগ কত, 0, তাই না? দুটাই মিট সেকেন্ড আর মিটার পার সেকেন্ডে আছে, এটা খেয়াল রাখবো, ইউনিটটা কিসে দেওয়া আছে, সেকেন্ড আর মিটার পার সেকেন্ডে, সো আমার এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা 0। আর টোটাল সময় কত গেছে, তোমরা তো আগের মতো 32, হাফ এ বের করবো এইভাবে 32 স্কোয়ার, তাই না? বাট এইভাবে করলে তোমার অঙ্কটা ভুল হবে, কেন ভুল হবে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, এইভাবে করলে তোমার অঙ্কটা আগের মতো করলে ভুল হবে। এখানে দেখো এই গ্রাফে কিন্তু দুইটা কন্ডিশন দিয়ে দিছে একসাথে, কেমনে দেখো, এখানে দেখো বেগ কিন্তু এক জায়গায় দিয়ে দিছে সমবেগ, অর্থাৎ তুমি যদি গ্রাফ আঁকো জিনিসটা এরকম হবে, এই যে আট, এই জায়গায় ভি বাই টি এর গ্রাফ যদি আঁকো দেখবা কত, 16 থেকে 32 পর্যন্ত তার বেগের মান কত ছিল, 8, অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন কাজ করতেছে, সে একটুক গেছে সমতরণ বা সুষম ত্বরণে, আর একটুক গেছে সমবেগে, সমবেগে গেছে কিনা কেমনে বুঝবা, দেখবা যে বেগের মান যদি 2-3টা জায়গায় একই থাকে, এখানে বেগের মান চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, দেখো তো বেগের মান একই আছে একই আছে একই আছে, অর্থাৎ বস্তুটা ওই জায়গায় কী গেছে, সমবেগে গেছে, ওইখানে কোনো ত্বরণ নাই, এই জায়গায় বস্তুর মান চেঞ্জ হচ্ছে কিন্তু 0 0 4 8, বাট এই জায়গায় কি চেঞ্জ হচ্ছে না, এই জায়গায় চেঞ্জ হচ্ছে না, তো গ্রাফ দেখেই বুঝতে পারবা, যদি বেগের মান চেঞ্জ না হয় তাহলে ওই জায়গায় বস্তু সমতরণ বা সুষম ত্বরণে গেছে, তাই না? এই জায়গাটায় দেখো, এই জায়গাটায়, আর বাকি অংশের ত্বরণ আছে কারণ বেগের মান চেঞ্জ হয়েছে 0 থেকে 4। তাহলে এখানে দুইটা কন্ডিশন, বস্তু কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে আর বাকি অংশটা কি সমতরণে গেছে, তাহলে 8 সেকেন্ড যদি যায় বাকি 24 সেকেন্ড কিসে গেছে, সমবেগে গেছে, তাই না? তাহলে এস ওয়ানটা কত হবে, দুই ভাগে ভাগ করতে হবে, কিন্তু দুই ভাগের জন্য বাইর করতে হবে, ত্বরণের ক্ষেত্রে এটা বাইর করতে হবে আগে, বা 8তম 8 সেকেন্ড পর্যন্ত আগে দূরত্ব বাইর করবে, এইভাবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান তো ইনিশিয়াল কত, আদিবেগ কিন্তু 0ই, 0 প্লাস হাফ,
এটা দেখতেছি, এটা 8 সেকেন্ডের জন্য, 8 8 64, এর মান কত হবে দেখো, এর মান কত হবে বলো তো, এই অংশের জন্য বাইর করতেছি, শেষ বেগ মাইনাস জিরো, তাই না? এ কত হবে, শেষ বেগ মাইনাস জিরো, অর্থাৎ 4 মাইনাস 0 আর টাইম লাগছে 8, অর্থাৎ হাফ, তাই না, ইন্টু হাফ, তাহলে কত, 8 8 64কে 4 দ্বারা ভাগ করলে 16 মিটার। আর এস টু কত হবে বলো তো, যেহেতু এই অংশ কি সমবেগে গেছে, দেখো বেগ সমান, তাহলে বিটি, বেগ হইলো 8 আর সমবেগে কতটুকু গেছে, 16 থেকে 32, সরি এখানে একটা জিনিস আমি ভুল করছি, যেটা এখানে সময়টা হবে 16 সেকেন্ড পর্যন্ত, কিন্তু সময়টা হবে কত সেকেন্ড পর্যন্ত, 16 সেকেন্ড পর্যন্ত। কেন 16 সেকেন্ড পর্যন্ত, আমি যদি তোমাদের একটু দেখাই অঙ্কটা, আমি একটু এখানে আর একটু ক্লিয়ারলি করে দিই তোমাদের, তোমরা কনফিউজ হয়ে যাবে না। হলে এখানে হয়েছে দেখো, 16 সেকেন্ডের পর থেকে, এই যে দেখো আমি যদি এখান থেকে আঁকি, সে কিন্তু 16 সেকেন্ডের পর থেকেই সমবেগে গেছে, অর্থাৎ 16 সেকেন্ডের আগ পর্যন্ত সে কি 0 সেকেন্ডে 0, 4, সরি 0 সেকেন্ডে 0, 8 সেকেন্ডে 4 বেগ, 16 সেকেন্ডে তার বেগ কিন্তু 8 হয়েছে, বাট 16-র পর থেকে সে কী হয়েছে, যে 32 পর্যন্ত সে কিন্তু সমবেগে গেছে। এখানে 8 সেকেন্ড হবে না, কত সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে, 16, ওই 16টা হবে মার্চ পয়েন্ট। ওকে, তাহলে দেখো দুইটা ভাগে 16 থেকে 32, মানে 16 সেকেন্ড গেছে 8 বেগে, এটা তো বের করা খুবই সোজা, এস টু কত হবে, বিটি, এখানে বিটা হবে কিন্তু 8, সমবেগ যেটা, আর সময়টা কত, 16 থেকে 32, মানে 16, আর দুগুণ 16-র 6 হইলো 1, 10, 102 মিটার। আর এস ওয়ানটা হবে কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি এর মান কত, এটা তো জিরোই, প্লাস হাফ, এটার মান যা আছে তাই থাকবে, কিন্তু এটা 16 স্কোয়ার, এটা যা আসে, তাহলে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান প্লাস এস টু হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, একটুকু সমতরণেই গেছে, সো এটা থেকে এটা, এটা থেকে এটা, বা এটা থেকে এটা, এটা থেকে এটা করলে রেজাল্ট কী আসবে, একই আসবে, সো আশা করা যায় পারবা। তারপরে দেখো এই অঙ্কটা কী বলছে, একটা রাইফেল থেকেই গুলি ছোড়া হলো, গুলিটি একটি দেয়ালের ভিতর এত মিটার প্রবেশ করার পর তার ব্যাগ অর্ধেক হয়ে গেল, অর্থাৎ একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে, 6 মিটার যাওয়ার পর তার শেষ বেগটা হয়ে যাবে আদি বেগের অর্ধেক, এটাই বুঝাইছে কিন্তু, অর্থাৎ ইনিশিয়াল বেগটা কত, আদি বেগটা ইউ, যদি ধরো তাহলে বলছে রাইফেল থেকে গুলি ছোড়া হলো, গুলিটি একটা দেয়ালের ভিতর 6 মিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়ে গেল, 6 মিটার যাওয়ার পর তার শেষ বেগটা কী হয়ে যাবে, আদি বেগের অর্ধেক, একটু বুঝছো, গুলিটি দেয়ালের ভিতর আর কত দূর প্রবেশ করবে, আমাকে বাইর করতে হবে লাস্ট অংশটা, এস ওয়ানটা হোয়াট। তাহলে এখানে আমি যদি একটা চিত্রের মাধ্যমে বুঝাই, তোমরা আরও ভালো বুঝবা, এখান থেকে গুলি ছুটতেছো তাই না, ধরলাম গুলির ব্যাগটা কত, ইউ, এখানে কিন্তু দেয়াল আছে, এই যে দেয়াল, এখানে একটা দেয়াল আছে, গুলিটাই দেয়ালের, দেয়ালের ধরলাম কত মিটার, 6 মিটার, এখানে আসার পরে বলছে তার ব্যাগটা অর্ধেক, ইউ বাই টু, তাই না, বলছে যে গুলিটা দেয়ালের আর কতটুকু, ধরলাম যে আরও সে কতটুক যাবে, আরও এস ওয়ান যাবে, এস ওয়ান পরিমাণ গিয়া, তাহলে এখানে তার শেষ বেগ কত হয়ে যাবে, জিরো। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে দুইটা ক্ষেত্র হচ্ছে, এটা যদি তুমি নাম দিয়ে দাও, এটাকে ধরে নাও এ বি অংশ, আর একটা বি সি অংশ, এ বি অংশ একটা হচ্ছে, আর একটা অংশ হচ্ছে কত, বি সি অংশের জন্য, তো বি সি অংশের জন্য দেখো আদি বেগ কিন্তু ইউ বাই টি, মানে এ বি অংশের জন্য আদি বেগ হলো ইউ, শেষ বেগ হলো ইউ বাই টু, আর বি সি অংশের জন্য আদি বেগ হলো ইউ বাই টু, শেষ বেগ হলো জিরো, আর এ বি অংশের দূরত্ব 6 দেওয়া আছে, আর বি সি অংশের জন্য, তো বি সি অংশের দেখো আদি বেগ, শেষ বেগ আর দূরত্ব বের করতে হবে, তাহলে আমি একটা জিনিস জানি যে আদি বেগ যদি জানি, তাহলে আমার আরেকটা জিনিস জানা থাকলে আমি যে কোনো জিনিস বের করে ফেলতে পারবো, সরণ, সরি ত্বরণ, তাহলে আমাকে বুঝতেই পারতেছো প্রথম অংশ থেকে ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা আমি কেমনে বের করবো, যেহেতু আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে, আমরা কী জানি বি স্কোয়ার ইকুয়াল টু কত, স্কোয়ার প্লাস 2 এ এস, তাই না, তাহলে এখানে বি এর মান কত বলো তো, ইউ বাই টু হোল স্কোয়ার কিন্তু সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এর মান কিন্তু 6, এখান থেকে তোমরা আগে এটা আসবে, ওকে 4, এখান থেকে সোজা কথা, এখান থেকে এর মানটা বের করবা, ওকে এর মানটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, দেখো এখানে আমার জায়গা হচ্ছে না, তো এর মানটা কী হবে বলো তো, বাম পাশে কত, ইউ স্কোয়ার বাই 4 সমান সমান ইউ স্কোয়ার প্লাস
ছয় দুগুণে 12 এ, তাইলে এটা এই সাইডে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না? মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 12 এ, 4 লসাগু ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার মানে মাইনাস 3 ইউ স্কোয়ার সমান সমান 12 এ, তাহলে অতএব এ সমান এটা যা আছে তাই হিসেবে 12 দ্বারা ভাগ হয়ে যাবে, মাইনাস 3 ইউ স্কোয়ার বাই কত হবে 4 ইন্টু 12, তাহলে কত আসে মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4 বড় কত 48, এটা আসে তোমার এ এর মান। এই মানটা তুমি বিসি অংশের জন্য বসায় দাও, বিসি অংশের সেম সূত্র, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, তাহলে আমাকে কিন্তু এস ওয়ানের মান বা এস এর মান বাইর করতে হবে, তাহলে শেষবে কিন্তু 0, আদিবেগটা কত ইউ বাই 2, কিন্তু এক্ষেত্রে আদিবেগটা হবে ইউ বাই 2 হোল স্কোয়ার প্লাস 2, এর মান কত মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 48 ইন্টু এস, এস এর মানটা বের করতে হবে, তাহলে দেখো এটা মাইনাস মানে এটা সমান এটা হয়ে যাবে, এটা দ্বারা এটা কাটলে দেখো 24, তাই না? 3 16 8 এটা হয়ে যাবে, দেখো কাটাকাটি যায় কিন্তু, এই যে দেখো 3 16 48 দুই দ্বারা কাটলে কত 8, তাহলে এটা কত আসে ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার 80, তাই না? তাহলে সাইড চেঞ্জ করে এখান থেকে এস এর একটা মান, ইউ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, এস এর একটা মান পেয়ে যাবা, ক্যালকুলেশন করে নিল। আচ্ছা পরের অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক, এটা রাইফেলের গুলি একটা তক্তাকে ঠিক বেদ করতে পারে যদি গুলির বেগ 4 গুণ করা হয়, অর্থাৎ ইনিশিয়ালি একটা রাইফেলের গুলি একটা তক্তাকে বেদ করতে পারে, একটা রাইফেলের গুলি একটা তক্তাকে বেদ করতে পারে, ভেদ করতে পারা মানে কি তার শেষ বেগ কিন্তু ইনডাইরেক্টলি বলে দিবে 0, একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে, তাহলে ভেদ করার পরে তার ক্ষমতা শেষ না, শেষ বেগ 0, তো এইখান থেকেই তোমরা 0 প্রথম কন্ডিশনটা দেখতেছে, ইউ স্কোয়ার প্লাস 2AS, তাই না? তাহলে আমি এর মান কত হবে মাইনাস ইউ স্কোয়ার বাই 2S, তাই না? একটা রাইফেলের গুলি একটা তক্তা, তার আদি বেগ ইউ, যেহেতু ভেদ করার পরে তার শেষ বেগ 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে ত্বরণ পেলাম। এখন বলছে যদি গুলির বেগ 4 গুণ করা হয়, যদি গুলির বেগ কয় গুণ করা হয় 4 গুণ, অর্থাৎ আদি বেগটা কয় গুণ হয়ে যাবে আগেরটার 4 গুণ ইউ প্রাইমটা, তাহলে এই ক্ষেত্রে কত হবে আমি দেখি তো, তাই তো? সেই ক্ষেত্রেও শেষ বেগ 0ই, কিন্তু কয়টা তক্তা বেদ করতে পারবে, এইটা হবে 4 ইউ স্কোয়ার প্লাস 2, ত্বরণ কিন্তু একই, ত্বরণ ওই যে আগেরটাই, মাইনাস ইউ স্কোয়ার বাই কত ইন্টু এস, তাই না? তাহলে দেখো এখানে এই এসে এসে কি যাচ্ছে, কাটা যাচ্ছে, ওকে। আচ্ছা সরি, তোমাদের এখানে ধরে নিতে হবে যে কয়টা তক্তা বেদ করতে হবে, এক্ষেত্রে এস ধরে নিতে হবে, আগেরটা সমান ধরলে হবে না, আমরা ধরে নিলাম যে আগে তো এস দূরত্ব যাইতো এখানে, এখন এন এস দূরত্ব মানে এনটা তক্তা বেদ করতে পারবে, একটা তক্তার পুরুত্ব এস হইলে এনটা তক্তা বেদ করতে পারবে, এখানে এস এর জায়গায় বসবে এন এস, তাহলে দেখো এই এস আর এই এস কাটা, তাহলে কত আসে বলো তো, এখানে 16 ইউ স্কোয়ার মাইনাস 2N, এই 2A 2A কাটা, সরি, তাহলে এন ইউ থাকবে, তাই না? এন ইউ স্কোয়ার এ 0, তাহলে দেখো উভয় সাইড দিয়ে ইউ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে এন ইকুয়াল টু কত আসবে 16, অর্থাৎ জিনিসটা 16টা তক্তা ভেদ করতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, লেকচারটা অনেক লম্বা হয়ে গেল, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো।